Okay. Well, just to refresh your mind. We are going to start a new topic, which is heat transfer. The way we have concluded, uh, the way we have studied the heat till now, the same way we will study this heat transfer as well. And we will find that this heat transfer is also a very easy topic. This heat transfer is also an easy topic. So, to make this topic easy, you have to be very attentive in my class. Each and every word you have to listen each and every word you have to listen carefully okay acha see just one minute না একটা মিনিট আমি একটা জিনিস না দেখতে পাচ্ছি না আ ওকে 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 ফাইন চলো আচ্ছা দেয়ার আর থ্রি ওয়েজ থ্রি মোড অফ হিট ট্রান্সফার থ্রি মোড অফ হিট ট্রান্সফার আচ্ছা হিট ট্রান্সফার দেখো সবাই ইন্টারাক্ট করবে আচ্ছা হিট মানে কি হিট মানে কি এনার্জি 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 কিন্তু তোমরা যদি এইসি ভার্মা পড়ো না হিট মানে দেখবে লেখা আছে এনার্জি ইন ট্রানজিশন এনার্জি ইন ট্রানজিশন এনার্জি ইন ট্রানজিশন মানে কি এই এনার্জিটা মুভ করছে কি করছে না বলো তার মানে ইন জেনারেল আমার কাছে যে হিটটা আছে সেটা মুভ করবে তার মানে হিট ট্রান্সফার বলতে আমি এটা বোঝাচ্ছি যে হিট উইল বি heat will move from one place to another place right heat will move from one place to another place now there are three mode of heat transfer or heat transfer means energy transfer right so i can write modes of heat transfer first conduction আমাদের সিলেবাসে কন্ডাকশন আর রেডিয়েশন ইন ডিটেলে আছে কনভেকশন ডিটেলে নেই আছে সামান্য সো আমরা প্রথমে কন্ডাকশন করব তারপরে কনভেকশন করব তারপরে রেডিয়েশন করবো ওকে এবার এই তিনটে মোড কিভাবে আমরা বুঝবো বা কি কন্ডিশনে আমি বলবো এটা কন্ডাকশন এটা কনভেকশন আর এটা তোমার কি বলে রেডিয়েশন শোনো ভালো করে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ভালো করে এক্সাম্পলটা বলছে শোনো ভালো করে ধরো আমার একটা আচ্ছা ভালো করে শোনো এটা একটু নাড ক্লাসরুম হলে অসুবিধা হতো না ধরো এরকম একটা বেঞ্চ আছে কারেক্ট এই বেঞ্চে স্টুডেন্ট এরকম বসে আছে সামনে বই খাতা নিয়ে এ আবার মোবাইল নিয়ে বসে আছে ওকে এবারে আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট চকলেটস আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট চকলেটস রাইট আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট চকলেটস হোয়াট আই ক্যান ডু ভেরি ভালো করে দেখো আমি ফার্স্ট মেথড যেটা করছি সেটা হচ্ছে আমি এর নাম হচ্ছে এ এর নাম হচ্ছে বি এর নাম হচ্ছে সি এর নাম হচ্ছে ডি এর নাম হচ্ছে ই রাইট ভালো করে শোনো এটা আমি এস আর এটা হচ্ছে চকলেটের বাক্স চকলেটের এর মধ্যে রয়েছে আমি একটা চকলেট নিলাম নিয়ে আমি এ কে দিলাম এ কে বললাম তুমি বি কে দাও বি কে বললাম তুমি সি কে দাও সি কে বললাম তুমি ডি কে দাও ডি কে বললাম তুমি ই কে দাও কারেক্ট তার মানে কি একটা চকলেট ই এর কাছে পৌঁছে যাবে তারপর আমি আরেকটা একটা চকলেট দেবো সেটা ডি এর কাছে পৌঁছে যাবে আরেকটা একটা চকলেট দেবো সেটা সি এর কাছে পৌঁছে যাবে আর একটা চকলেট দেবো বি আর এর কাছে পৌঁছে যাবে এটা হচ্ছে আমার ফার্স্ট মেথড আমি কি বোঝাতে পারলাম বলো আমি কি বোঝাতে পারলাম ওকে ওকে আচ্ছা সেকেন্ড মেথড সেকেন্ড মেথড কি করলাম আমি এস টি আর এখান থেকে একটা চকলেট নিলাম আমি একে গিয়ে দিলাম রাইট আবার আমার জায়গা এখানে ফিরে এসে আর একটা চকলেট নিয়ে বি কে গিয়ে দিলাম আবার ফিরে এসে সি কে গিয়ে দিলাম আবার ফিরে এসে ডি কে গিয়ে দিলাম আবার ফিরে এসে ই কে দিলাম সেকেন্ড বুঝতে পেরেছো ওকে থার্ড মেথড শোনো থার্ড মেথড থার্ড মেথডে আমি কি করলাম চকলেট গুলো আমি শূন্য ভাসিয়ে দিলাম মানে শূন্য ছুঁড়ে দিলাম এ বি সি সেটা ক্যাচ করে নিল তিনটে মেথড বুঝতে পেরেছ ভেবে দেখো তিনটে মেথড ফার্স্ট মেথডে আমি একে দিলাম এর থেকে বিতে গেল বি থেকে সি তে গেল সি থেকে ডি তে গেল সেকেন্ড মেথডে আমি চকলেট গুলো নিয়ে একবার একে একবার বি কে একবার সি কে একবার ডি কে দিয়ে সবার কাছে চকলেট দিলাম থার্ড মেথডে আমি ছুঁড়ে দিলাম এক একজন করে ক্যাচ করলো যাতে সবাই চকলেট পায় তোমরা কি তিনটে ডিফারেন্ট মেথড যে হয়েছে সেটা বুঝতে পেরেছো তিনটে যে ডিফারেন্ট মেথড হয়েছে সেটা কি পেরেছো ওয়েল ফার্স্ট মেথডটাকে বলে কন্ডাকশন সেকেন্ড মেথডটাকে বলে কনভেকশন থার্ডটাকে বলে রেডিয়েশন একটু আইডিয়া পেলে আমরা আরো আইডিয়া পাবো যাব আচ্ছা দেখো ভালো করে সেটা হচ্ছে আগের দিনই আমি বলি বলিতেছিলাম একটা রোড আছে ওকে এই রোডটার এই দিকটায় আমি আগুন ধরিয়ে দিয়েছি ওকে আর এইখানে তুমি তোমার আঙ্গুল টাচ তোমার গরম হ্যাঁ কেন সেই কেনটা দেখো কেন হচ্ছে দেখো এইখানে পার্টিকেল গুলো এইরকম এরকম রয়েছে তো এবার দেখো যখন ইয়ে হিট পাবে এই পার্টিকলটা এনার্জাইজ পাবে একদম লেফট মোস্ট পার্টিকেলটা ও ভাইব্রেট করবে আরে এ যদি ভাইব্রেট করে তাহলে এস ধাক্কাটা পরের পার্টিকলকে দেবে হ্যাঁ তারপরের ধাক্কাটা পরের পার্টিকলকে দেবে হ্যাঁ তাহলে তো সবাই মুভ করে এইভাবে এইভাবে যদি মুভ করে এইভাবে এইভাবে যদি মুভ করে তাহলে একটা সময় পরে এই যে লেফট মোস্ট পার্টিকলটা সরি রাইট মোস্ট পার্টিকলটা তোমার হাতে ধাক্কা দেবে এই ধাক্কাটাই কি বলেছিলাম মার্নিং কনস্ট্রেশন না আচ্ছা এবারে একটা কথা বলো এই যে এই পার্টিকেলটা আমি ধরলাম এই পার্টিকেলটা এ আর এই পার্টিকেলটা বি তুমি যে হাতে হিটটা ফিল করছো এটা কোন পার্টিকেলের জন্য এ না বি আরে হাতে যে হ্যাঁ তুমি হাতে যে হিটটা ফিল করছো সেটা বি পার্টিকেলের জন্য ফিল করছো কারেক্ট এবারে বলো এই এ পার্টিকেলটা কি অ্যাকচুয়ালি এই বি পার্টিকেলটাকে হিট করেছে দা करेक्ट তোমরা এই ফাস্ট চকলেট ডিস্ট্রিবিউশন থেকে বুঝতে পাচ্ছ ঘটনাটা এই এ কি গিয়ে ই কে চকলেটটা দিয়েছিল না करेक्ट हां দেখো একদম কমপ্লিট রিজেম্বল করছে কমপ্লিট রিজেম্বল হচ্ছে এ এ হিকটা নিয়ে তার পাশের পার্টিকলকে দিয়েছে পাশের পার্টিকল তার পাশের পার্টিকলকে দিয়েছে এই করে করে বিয়োগ দিক যাচ্ছে ইজ দ্যাট ক্লিয়ার ইজ দ্যাট ক্লিয়ার ওয়েল সো

এনার্জি ট্রান্সফার বলো দেখো আমি কনডাকশানের জন্য এই তিনটে পয়েন্টিনেটলি লিখতে পারি পারি তো আচ্ছা এইবারে আমি যখন কনভেকশন পড়াবো তখন আমি এই সেকেন্ড এক্সাম্পলটা বোঝাবো সেকেন্ড এক্সাম্পলটা বোঝাবো ঠিক আছে সেকেন্ড এক্সাম্পলটা বোঝাবো এখন আমি আর বোঝাচ্ছি না যখন কনভেকশন পড়াবো ঠিক আছে আচ্ছা এই অব্দি তো আমাদের কোনো ডাউট নেই খুব ভালো মতোই তো বুঝলাম স্যার পুরো হিটটাই এই ট্রান্সফারটাই তো আমরা খুব ভালো বুঝতে পারবে বিলিভ মি দেখো দেখো আচ্ছা কনভেকশনটা না আমাকে একটু বলতে হবে নইলে আমি এই ইয়েটা ইয়ে করতে পারবো না আচ্ছা দেখো তোমরা আমি কনভেকশনটা একটু শর্টে বলি কনভেকশনটা আরে কনভেকশনটা কি ছিল আমি গিয়ে গিয়ে চকলেট দিচ্ছিলাম হ্যালো আচ্ছা দেখো মানে ভার্চুয়াল চকলেট এখন দেখো এটা হচ্ছে আমার একটা আগুন জ্বলছে ভালো করে শোনো এইবারে আমি কি করলাম এইখানে একটা ফ্যান চালিয়ে দিলাম যদি ফ্যান চালিয়ে দিই ভালো করে শোনো তাহলে এই যে এখানকার যে হিটেড পার্টিকেলটা সেই পার্টিকেলটা মুভ করে এখানে যাবে রাইট আর থাকে দেখো কোনো মানুষ বসে থাকে সে এই পার্টিকেলটা থেকে হিট ফিল করবে বলো হিট ফিল করবে এবার একটা কথা বলো এইখানে এই যে হিটেড পার্টিকেলটা অ্যাকচুয়ালি নিজে মুভ করেছে অ্যাকচুয়ালি নিজে মুভ করেছে ইয়েস ইয়েস অ্যাকচুয়ালি নিজে মুভ করেছে करेक्ट এবার কনভেকশন আর কন্ডাকশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো হ্যাঁ এবার এইখানে যে সেকেন্ড एग्जांपलটা দিয়েছি তার সাথে তোমরা রিজেম্বলসটা পাচ্ছো যে অ্যাকচুয়ালি চকলেটটা প্রতি কাছে পৌঁছেছে অ্যাকচুয়ালি বোঝা গেছে কনভেকশন বলো বলো কনভেকশন বোঝা গেছে হ্যাঁ স্যার এখান থেকে আমি একটা কথা বলতে পারি তোমরা আমি পরে আবার লেখাবো বলো মিডিয়াম রিকোয়ার্ড কি রিকোয়ার্ড নয় আরে এখানে যদি ভ্যাকিউম থাকতো তাহলে এই পার্টিকেলটা চলতো চলতে পারতো পারতো না আচ্ছা বলো তো নেট ডিসপ্লেসমেন্ট জিরো না জিরো নয় তাহলে আমি বলতে পারি এনার্জি ট্রান্সফার ডিউ টু পার্টিকেল ডিসপ্লেসমেন্ট ওকে এনার্জি ট্রান্সফার ডিউ টু পার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এনিওয়ে এগুলো আমি কনভেকশনে তোমাদের লিখিয়ে দেবো ডোট ওয়ারি ঠিক আছে যখন আমি কনভেকশন করাবো আমি এটা কেন তোমাদের ইয়ে করলাম যে প্র্যাকটিক্যালি কোনো একটা জায়গাতে যদি কোনো হিটেড কোনো মেটেরিয়াল থাকে সেখান থেকে যদি হিট ট্রান্সফার হয় তিনটেই একসাথে ট্রান্সফার হয় প্র্যাকটিক্যালির কথা বলছি প্র্যাকটিক্যালি তিনটে ট্রান্সফারই হয় কিন্তু মেটেরিয়াল টু মেটেরিয়াল মেটেরিয়াল টু মেটেরিয়াল কি হয় বলো তো

কিন্তু ইন জেনারেল ইন প্র্যাকটিক্যাল তিনটেই কিন্তু একসাথে হয় কি বললাম তিনটেই কিন্তু একসাথে হয় ওকে আমি বোঝাতে পেরেছি বলো আমি বোঝাতে পেরেছি ওকে এবার আমি একটু এগিয়ে যাব ধীরে ধীরে ঠিক আছে একটু ধীরে ধীরে এগিয়ে যাব শোনো ভালো করে কনভেকশন যখন পড়াবো সামান্য তখন আমি জিনিসপত্রগুলো বলবো এবার আমরা কন্ডাকশনটা বুঝবো কি ঘটনাটা ঘটছে দেখো কন্ডাকশনে দেখো হিট ইজ ভেরি বোরিং ইট ইজ রিয়েলি বোরিং ট্রাইং মাই আমি হিট নিতেই চাই না কিছু নেই যায় দেখো সেটা হচ্ছে এখানে একটা স্ল্যাব আছে টিচ যেটা হচ্ছে ধরো টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে আছে আর এখানে একটা স্ল্যাব আছে টি এল এটা সরি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডে আছে ওকে আমি কি করেছি একটা রড আছে রড এই এই রডটা রডটা ডিগ্রি টেম্পারেচারে ধরো রুম টেম্পারেচারে আছে আমি কি করলাম এই রডটা এখানে লাগিয়ে দিলাম এখানে লাগিয়ে দিলাম ওকে ভালো করে শোনো এখানে লাগিয়ে দিলাম এখান থেকে আমি কয়েকটা জিনিস তোমাদের মানে মানে বলবো খুব ভালো করে যেটা আমি বোঝাতে চাইছি তোমাদের সেটা শোনো সেটা হচ্ছে এই যে এই স্ল্যাবটা যেটা মানে এই যে স্ল্যাবটা এটা ডিগ্রি কনস্ট্যান্ট সবসময় এখানে কনস্ট্যান্ট রাখছে তাহলে তো যে মুহূর্তে আমি বা যখন আমি এই তিরিশ ডিগ্রি রডটাকে এখানে টাচ করাবো এই এই এনটাকে বললাম এ এই এনটাকে বললাম বি তো বলতো এনটার টেম্পারেচার কত হবে

ভালো করে শোনো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি রড এনেছি এবারে দেখো এই যে টু হান্ড্রেড এটা তো সবসময় কনস্ট্যান্ট ধরো একটা ব্রয়লার যেখান থেকে শুধু টু হান্ড্রেডই টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড বেরোচ্ছে তাহলে এই এ পয়েন্টটা অলওয়েজ টু হান্ড্রেডে থাকবে আর এই যে এইটাও যদি কনস্ট্যান্ট হয় এইটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই পয়েন্টটাও অলওয়েজ ফিফটি ডিগ্রি টেম্পারেচারে থাকবে আমি কি বোঝাতে পারলাম কারণ দেখো এই পয়েন্টটা কখনোই চেঞ্জ হচ্ছে না এই পয়েন্টটা কখনোই চেঞ্জ হচ্ছে না তাহলে আমাকে বলতো এই পয়েন্টটা কত ডিগ্রি বেড়েছে ডিগ্রি বেড়েছে আচ্ছা বলো তো এই পঞ্চাশ ডিগ্রির রডটা কত ডিগ্রি বেড়েছে আচ্ছা এবারে শোনো সেটা হচ্ছে এই যে একশো সত্তর ডিগ্রি বেড়েছে না এই বাড়তে তোর কিছুক্ষণ টাইম লাগবে লাগবে তো কিছুক্ষণ টাইম তাই না ওই যে টাইমটা লাগবে ওইটাকে বলে প্রি স্টেট স্টেট আমি বোঝাতে পারলাম বলো 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 আচ্ছা এবারে বলো একবার যখন এখানে একশো সত্তর ডিগ্রি হয়ে যাবে একবার যখন এই এ টার্মিনালটা দুশো ডিগ্রি হয়ে যাবে তারপরে এই দুশো ডিগ্রি কি আর চেঞ্জ হবে না ধরো আমি টি ইকুয়াল টু ধরো বারোটার সময় এই রডটা লাগিয়েছিলাম আমি দেখলাম বারোটা কুড়িতে বারোটা কুড়িতে এই রডের এ টেম্পারেচারটা দুশো ডিগ্রিতে আর বি টেম্পারেচারটা পঞ্চাশ ডিগ্রিতে পৌঁছে গেছে তাহলে বলো তো ট্রানজিয়েন্ট স্টেট কতটুকু সময় এরপরে শোনো এরপরে আমি যদি এইটা দু টু হান্ড্রেড থাকে কনস্ট্যান্ট আমি যদি পরের দিন বারোটা কুড়ির সময় আবার এসে দেখি তখন এই এর টেম্পারেচার কত থাকবে তার মানে বলো এটা কি চেঞ্জ হয়েছে না তার মানে এই ট্রান্সিয়ান স্ট্রেটের পরে যে স্টেটটা তাকে বলে স্টিডি স্টেট স্টিডি স্টেট ইউ শুড গিভ আ থ্যাংক টু দা

এইখানে কত দুশো এই রডটার বলো এখানে দুশো আর এখানে কত পঞ্চাশ তাই না এখানে দুশো আর এখানে পঞ্চাশ আচ্ছা তাহলে আমি যদি এরকম দুটো জায়গা মানে দুটো 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 জায়গা নি এটাকে যদি বলি টি আর এটাকে বলি টি টু বলো তো কোনটা বেশি টি বেশি না টি বেশি টি বেশি ভেরি গুড টি বেশি আচ্ছা তার মানে আমি যত এইদিকে যাব বলো তো টি বাড়বে না কমবে টেম্পারেচার বাড়বে না কমবে 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 ওকে আচ্ছা এখান থেকে আমি তিনটে পয়েন্ট তোমাদের লেখাবো এতক্ষণ যা ডিসকাস করলাম তার উপরে দেখো ফার্স্ট পয়েন্ট বলো হিট ট্রান্স আচ্ছা এবারে আমরা আগেই দেখেছি না কি বলে কিউ ইকুয়েল টু এম এস টি তে আমরা দেখেছি না কিউটা কখন ফ্লো করে যখন ইস টেম্পারেচার ডিফারেন্স আরে ভাই যখন দেরিতে টেম্পারেচার ডিফারেন্স তখন কিউটা তো আসবে তার মানে এখানে টেম্পারেচার ডিফারেন্স আছে কি নেই বলো এখানে টেম্পারেচার ডিফারেন্স আছে কি নেই রাইট তাহলে হিট ট্রান্সফার করবে হিট ট্রান্সফার করবে করবে তার মানে কনডাকশনে যেটা হচ্ছে কনডাকশনে হিট দেখো হিট ট্রান্সফার বলো ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স সেকেন্ড এই যে টেম্পারেচার ডিফারেন্স মানে কি এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে আমার কিউ হিটটা যাচ্ছে তাই না এর মধ্যে দিয়ে আমাদের কিউ হিটটা যাচ্ছে আচ্ছা সেকেন্ড পয়েন্টটা কি আমি এইটা বলতে পারি সেটা হচ্ছে এনার্জি এনার্জি অলওয়েজ ফ্লোজ বলো কোথায় বলো কোথায় হাইয়ার এনার্জি থেকে

ওকে ওকে আচ্ছা তোমরা স্টিডি স্টেট আর ট্রান্সিয়ান স্টেট এই দুটো জিনিস কি বুঝতে পেরেছো দেখো এই দুটো জিনিস কি তোমরা বুঝতে পেরেছো হ্যালো দেখো স্টিডি স্টেটে কি হচ্ছে স্টিডি স্কেটে কি টেম্পারেচার গুলো চেঞ্জ হচ্ছে বলো স্টিডি স্টেটে কি টেম্পারেচার গুলো চেঞ্জ হচ্ছে স্টিডি স্টেটে রাইট রাইট তাহলে আমি দেখো স্টেডি স্টেট সম্বন্ধে দুটো কথা লিখছি স্টেডি স্টেট সম্বন্ধে স্টেডি স্টেট সম্বন্ধে এই স্টেডি স্টেটটাই কিন্তু আছে আমাদের দেখো স্টেডি স্টেট সম্বন্ধে আমি বলতে পারি অ্যাট ইচ পয়েন্ট টেম্পারেচার বিকামস কনস্ট্যান্ট কেন কি প্রথমে কত ছিল এর রডের তিরিশ সেখান থেকে বেড়ে 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 দূষো হয়েছে না দুশোর পরে কি আর ওটা চেঞ্জ হচ্ছে বলো দুশোর পরে কি আর চেঞ্জ হচ্ছে না আবার এইদিকে পঞ্চাশের পরে কি চেঞ্জ হচ্ছে না তাহলে বলো এট সিডি স্টেট এট ইচ পয়েন্ট টেম্পারেচার বিকেন কনস্ট্যান্ট তাই না টেম্পারেচার বিকামস কনস্ট্যান্ট আচ্ছা এটা দশ মিনিট বাদে কেটে যাবে আমি আর একটা সেশনে জয়েন করতে বলবো এখন একত্রিশ জন তোমরা আছো একত্রিশ জনই তোমরা জয়েন করবে আর একটা সেশনে সেটা হার্ডলি আমি দশ থেকে পনেরো মিনিট করাবো হার্ডলি দশ থেকে পনেরো মিনিট করাবো শোনো ভালো করে তার মানে দেখো এট ইচ পয়েন্ট টেম্পারেচার বিকেম কনস্ট্যান্ট কারেক্ট কারেক্ট আর সেকেন্ড আমি কি বলতে পারি টেম্পারেচার বলো টেম্পারেচার বলো টেম্পারেচার ডিক্রিজেস ডিক্রিজেস ফ্রম বলো হাইয়ার টু লোয়ার আচ্ছা থার্ডটা খুব ইম্পর্টেন্ট থার্ডটা খুব ইম্পর্টেন্ট ইট মেনটেন্স কনস্ট্যান্ট সাপ্লাই অফ ইট লাস্টের তার মানে কি তোমরা বুঝতে পেরেছ বলো 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 লাস্ট ওকে দেখো এই যে এক্সাম্পলটা দিচ্ছিলাম এই যে এক্সাম্পলটা দিচ্ছিলাম ঠিক আছে এই যে এক্সাম্পলটা দিচ্ছিলাম

ধরো এই 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 পয়েন্টে বেড়েছে না আচ্ছা এই যে টেম্পারেচার বেড়েছে তার জন্য ও তো হিট নিয়েছে ও তো হিট নিয়েছে না হিট না নিলে টেম্পারেচার বাড়বে কি করে তাই না হিট নিয়েছে এবার দেখো ভালো করে শোনো যখন ওর টেম্পারেচার মানে এই এ পয়েন্টের টেম্পারেচার বলতো যখন এই এ পয়েন্টের টেম্পারেচার একশো আশি ডিগ্রি তখন স্টেট না ট্রানজিয়েন্ট স্টেট হলো ট্রানজিয়েন্ট ট্রান্সিয়েন্ট স্টেট তো এবার শোনো যখন ট্রানজিয়েন্ট স্টেট তখনও তো হিট নিচ্ছে রাইট এবার শোনো যখনও ট্রান্জিয়েন্ট স্টেট ও এই কনস্ট্যান্ট টিএইচ থেকে ধরো একশো ইউনিট হিট নিয়েছে একশো ইউনিট হিট নিয়ে ও পঞ্চাশ ইউনিট ওর পাশের জনকে দিয়ে দিয়েছে তার মানে কি ওর কাছে কত ইউনিট হিট থাকলো ওর কাছে কত ইউনিট হিট থাকলো পঞ্চাশ ইউনিট রাইট ও ওই পঞ্চাশ ইউনিট নিয়ে ওর টেম্পারেচার কিছুটা বাড়ালো তারপরে ও আবার পাশের জনের কাছে মানে এই টিএইচ থেকে হিটটা নিল নিয়ে ও টেম্পারেচার ধীরে 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 এরকম বাড়ালো তার মানে শোনো যখন ট্রানজিয়েন্ট স্টেট খুব ভালো করে শোনো তখন ও এই টিএইচ থেকে হিটটা নিয়ে নিজে কিছু খাচ্ছে আর কিছুটা পাশের জনকে দিচ্ছে নিজে কেন খাচ্ছে কারণ ওকে ওর টেম্পারেচার বাড়াতে হবে এবারে বলো স্টেডি স্টেটে স্টেডি স্টেটে ও টেম্পারেচার কত দুশো যদি দুশো হয় ওর টেম্পারেচার কি আর বাড়বে বলো ওর টেম্পারেচার কি বাড়বে না কিন্তু এখান থেকে তো কনস্ট্যান্ট হিট চলে এখান থেকে তো কনস্ট্যান্ট হিট আসছে তাহলে ও কি কি করবে করবে ওই যে হিটটা পেয়েছে সেই হিটটা ও পাশের জনকে দিয়ে দেবে তার মানে বলো ও যদি এই থেকে একশো ইউনিট হিট পায় সিডি কেটে ও পাশের জনকে কত দেবে একশো ভেরি গুড বাস গেম ওভার তার মানে একটা জিনিস বুঝতে পারছো ট্রানজিয়েন্ট স্টেটে ও একশো ইউনিট পেলে একশো ইউনিট দিচ্ছে না ভাই নিজে তো খেয়ে নিজে টেম্পারেচার তো বাড়াতে হবে কিন্তু স্টিডি স্টেটে যে হিটটা পাচ্ছে মানে এক সেকেন্ডে যে হিটটা পাচ্ছে ধরো এক সেকেন্ডে যে হিটটা পাচ্ছে সেই হিতটা ও এক সেকেন্ডে ডান দিক দিয়ে দিচ্ছে কেন যদি এক সেকেন্ডে ওই হিটটা না দেয় তাহলে তো ওর টেম্পারেচার বেড়ে যাবে কিন্তু ও কি আর টেম্পারেচার বাড়াতে পারবে পারবে কি আমি কি বোঝাতে পারলাম পারবে কি হ্যালো না গুড তো তার মানে ইট মেইনটেইনস আ কনস্ট্যান্ট ইট মেইনটেইনস আ কনস্ট্যান্ট সাপ্লাই অফ হিট ইট মেইনটেইনস আ কনস্ট্যান্ট সাপ্লাই অফ হিট এইটুকু কি বোঝা গেছে এইটুকু কি বোঝা গেছে আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড আচ্ছা এইবারে আমি এই হিট ট্রান্সফারের একটা ল আছে ল না একটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটাই আমাদের সময় কাজে লাগবে এবং সেই ইকুয়েশনটা স্টেডি স্টেটের জন্য স্টেডি স্টেটের আমাদের যা কিছু আছে সব স্টিডি স্টেটে ঠিক আছে আমি সেই ইকুয়েশনটা জাস্ট ডিরাইভ করব খুব ইজি একটা ইকুয়েশন সেটা বেসিক্যালি এক্সপেরিমেন্ট থেকেই আসে এক্সপেরিমেন্ট থেকেই আসে ওকে শোনো ভালো করে আমি কি বলতে চাইছি ধরো একটা রড আছে এই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ লেন্থ হচ্ছে এল কি বললাম ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ লেন্থ হচ্ছে এল এটা হচ্ছে টি এইচ এটা হচ্ছে টি এল টিএল ফাইন ফাইন এইবারে যেটা আমি বলার চেষ্টা করছি সেটা শোনো তার মানে কি এর মধ্যে দিয়ে কিউ হিট ফ্লো হবে দেখো এর মধ্যে দিয়ে কিউ হিট ফ্লো হবে আমি সেটাকে বলছি ডেল্টা কিউ কি বললাম আমি সেটাকে বলছি ডেল্টা কিউ এইবারে আমি কি বলছি রেট রেট অফ অফ হিট হিট কি বললাম বলো রেট অফ হিট অর হিট ফ্লো রেট একই ব্যাপার হিট ফ্লো রেট মানে হচ্ছে ওকে আচ্ছা এইটা আমি ডিফাইন করলাম এইটা আমি ডিফাইন করলাম আচ্ছা এবারে শোনো আমি কি বলতে চাইছি আমি কি বলতে চাইছি শোনো বলতো এই ক্রস সেকশনটা যদি বেশি হয় তাহলে এই ডেলটা এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি বলি ডেলটা টি মানে হচ্ছে টি মাইনাস টিএল বলো তো ডেলটা কিউটা বেশি হবে না কম হবে যদি ডেলটা টি বেশি হয় বলো টি বেশি হয় কি হবে বেশি হবে আচ্ছা এবারে দেখো তো যদি বেশি হয় মানে এই চলে এসো এই রডটার যদি লেন্থ বেশি হয় তাহলে তুমি এই রডটার যদি লেন্থ বেশি হয় তাহলে তুমি মানে তোমার কাছে হিটটা দেরি করে পৌঁছবে না তাড়াতাড়ি পৌঁছবে ডেডি কোড তারপরে আমি এখানে এটা বলতে পারি এই যে লেন্থটা এটা डायरेक्टली প্রপোর্শনাল টু ডেল্টা টি সরি 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 ডেল্টা স্মল টি মানে টাইম এটা টাইম বলতে পারি বলতে পারি তো আচ্ছা আবার একটা কথা বলো এই কিউটা কিউ ওকে চলো দেখো जस्ट करेक्ट একটুখানি আচ্ছা এবারে একটা কথা বলো সেটা হচ্ছে এই লেন্থটা যত বাড়বে এই লেন্থটা যত বাড়বে তত কিউ কম পৌঁছবে না ভেবে বলো যদি আমি এখানে টাচ করি আর এখানে টাচ করি তার মানে কম পৌঁছবে না কিউ তার মানে আমি এইটা বলতে পারি ভালো করে দেখো এই যে ডেল্টা কিউ বাই ডেল্টা টি এই যে ডেল্টা কিউ বাই ডেল্টা টি এই যে ডেল্টা কিউ বাই ডেল্টা টি দ্যাট ইজ হিট পাসিং পার সেকেন্ড হিট পাসিং পার সেকেন্ড সেটা ডাইরেক্টলি প্রপারশনাল টু এ ডাইরেক্টলি প্রপোশনাল টু ডেল্টা টি অ্যান্ড ইনভার্থলি প্রপারশনাল টু ওয়ান বাই এল ভেবে দেখো লেন্থ বেশি হলে আমার এই যে হিটটা কম পৌঁছবে তাই না লেন্থ যদি বেশি হয় তাহলে এই তিনটেকে যদি আমি একসাথে করি তাহলে আমি বলতে পারি ডেল্টা কিউ বাই ডেল্টা টি এই ডেল্টা টি কিন্তু টাইম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ ডেল্টা টি বাই এল কি বললাম এ ডেল্টা টি বাই এল এইখানে আমি এই ইকুয়ালিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটা হাটিয়ে দিয়ে আমি বলতে পারি ডেল্টা কিউ বাই ডেল্টা টি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু এ দেখো এটা বুঝতে পেরেছ কিনা এ ডেলটা টি আপন এল কি বললাম এ ডেলটা আপন এল এবারে শোনো ডেলটা একে বলে হিট কারেন্ট একে বলে হিট কারেন্ট তার মানে আমি এখান থেকে এই হিট কারেন্ট কে এইচ দিয়ে ডিনোট করা হয় এইচ দিয়ে তার মানে এইচ মানে কি বলো ডেলটা কিউ বাই ডেলটা না আবার এটাকে আমি ডি কিউ বাই ডিটি লিখতে পারি এটা কিন্তু টাইম আর এটা কি হিট তার মানে আমি এখান থেকে লিখতে পারি ইকুয়াল টু কে এ ডেলটা টি বাই এল আমি কি এটা বোঝাতে পেরেছি আমি কি এটা বোঝাতে পেরেছি এবারে শোনো এই যে আর একটুখানি করাবো দেখো এই যে কে যে টার্মটা এনেছি কে টার্মটা এনেছি সেটাকে বলে থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল ওকে তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো এইচ এর এইটাকে বলে হিট কারেন্ট দ্যাট ইজ হিট বাই টাইম এটা কি বুঝতে পেরেছো আমি নেক্সট দিন কারেন্ট ইলেকট্রিসিটির সাথে এর একটা মানে রিলেশন বলবো তারপরে দেখবে তোমরা ব্যাপারটা পেরে যাবে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আচ্ছা শোনো ভালো করে শোনো ভালো করে শোনো সেটা হচ্ছে আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি ছোট্ট প্রবলেম এই ফর্মুলার উপরে এখানে হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচার রাইট এটা একটা রড সব বলে দিচ্ছি এটা জিরো ডিগ্রি টেম্পারেচার কারেক্ট এটা দশ মিটার এটা দশ মিটার আর এর কে এই রডের কে বলে দিয়েছে টোয়েন্টি রাইট টোয়েন্টি এক মিনিট এটার ইয়ে হবে কি বলতো কে হবে হচ্ছে জুল পার সেকেন্ড ওয়াট হ্যাঁ এটা হবে এর 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 ইয়েটা কি হয় এটার হয় ওয়াট টেম্পারেচার না ঠিক আছে এটা মানে আমি ইয়েটা বলছি টোয়েন্টি ধরো ইউনিট বলেছে ঠিক আছে আমাকে বার করতে বলেছে এনার্জি এনার্জি ট্রান্সফার সেকেন্ড আর এইটার এরিয়া বলেছে ওয়ান সেন্টিমিটার স্কোয়ার এনার্জি ট্রান্সফার ইন ফাইভ সেকেন্ড বলো দেখি ওয়ান থাউজেন্ড আমি না করিনি আমি না করিনি ইনফ্যাক্ট একটা মিনিট আমি 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 ডাব্লুর ইয়েটা না দেওয়া পর্যন্ত হিট কন্ডাক্টিভিটি ডব্লিউ বাই মিটার 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 কেলভিন রাইট 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 ডব্লু বাই ওয়াট এবারে বলো তো ট্রান্সফার ই ফাইভ সেকেন্ড এই এই প্রবলেমটাই প্রবলেমের থেকে আমি একটা ছোট্ট জিনিস ডিরাইভ করাবো তারপরে ছেড়ে দেবো বলো তো কি হবে দেখো প্রথমে আই বার করো আই সরি আই বলছি এইচ কে কত বলো টোয়েন্টি বলো এ কত ওয়ান মাইনাস ফোর ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই এল এল হচ্ছে টেন মিটার এখান থেকে আসছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু দেখো জুল পার সেকেন্ড তাইতো তাহলে কিউ কত কিউ ইকুয়াল টু বলো অ্যাকচুয়ালি এই যে কিউ ইকুয়াল টু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ফাইভ জুল তার মানে কত আসছে বলো টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু জুল কিউ এস্টে দেখো তো এস্টে হ্যালো ওকে আচ্ছা তোমাকে যদি আমি বলি তোমাকে যদি বলি যে বলো তো এইখান থেকে তিন মিটার ডিস্টেন্সে তিন মিটার ডিস্টেন্সে তিন মিটার ডিস্টেন্সে টেম্পারেচার কত বার করতে পারবে বার করতে পারবে বার করতে করা উচিত দেখো এই যে হিট কারেন্ট এইচ এইটা কিন্তু সবার মধ্যে দিয়ে সেম ফ্লো হচ্ছে কারণ দেখো হিট কারেন্টটা যদি সবার মধ্যে দিয়ে মানে সেম ফ্লো না হয় তাহলে একটা জায়গায় অনেকটা বেশি হিট হয়ে যাবে সেটা কি এক্সপেক্টেড কখনো কখনো এক্সপেক্টেড নয় তাহলে একটা জিনিস বলো এই হিটটা এই যে হিট কারেন্ট এইচ 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 দেখো এইচ পুরো রডের জন্য কত টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু কারেক্ট জুল পার সেকেন্ড কারেক্ট এইবারে তুমি রডের এইখান থেকে এইটুকু নাও এইখান থেকে এইটুকু এইটা বলো তো কত 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 মিটার আচ্ছা ভালো করে শোনো বিউ মিটার

এর মধ্যে দিয়ে হিট কারেন্ট কত ফ্লো হচ্ছে এর মধ্যে দিয়ে হিট কারেন্ট কত ফ্লো হচ্ছে না হ্যালো দেখো ইন্টু ওয়ান ইন্টু টেন এটাকে বুঝতে পেরেছ সবাই কি বুঝতে পেরেছ সবাই কি বুঝতে পেরেছ আমি শুধু এইটুকুর জন্য ইয়ে তোমার হিট কারেন্ট বার করেছি শুধু এইটুকুর জন্য মানে এই পোর্শনটার জন্য এখানে জিরো ডিগ্রি এখানে টি ডিগ্রি টি ডিগ্রি মানে টি ডিগ্রি টেম্পারেচার তাহলে এটা সাত দেখো তার মানে হিট কারেন্ট এটা বেরোবে বলো তো এই দুটো হিট কারেন্টের মধ্যে কি রিলেশন ইকুয়াল কারণ এইখান দিয়ে যে হিট কারেন্ট ঢুকছে এই এইখান দিয়ে 1 সেকেন্ডে যত হিট ঢুকছে দেখো এইখান দিয়ে 1 সেকেন্ডে যত হিট ঢুকছে এখানে যদি তুমি একটা পয়েন্ট বার করো তার মধ্যে 1 সেকেন্ডে ঠিক তত হিটই যাচ্ছে তারপরে প্রতিটা দিয়েই প্রতিটা সার্ফেস দিয়েই বলো হিট কারেন্ট सेम এই যে এই পয়েন্টটা ইট মিন্স এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ হিট আরে ভাই কনস্ট্যান্ট সাপ্লাই অফ হিট যদি হয় তার মানে ভেবে দেখো আমরা এই 1 সেকেন্ডে যদি এই প্রথম সার্ভিস দিয়ে টোয়েন্টি ইউনিট হিট ঢোকে তাহলে পরের সার্ভিস দিয়ে টোয়েন্টি ইউনিট হিট বেরোতেই হবে যদি না বেরোয় তাহলে এক সেকেন্ডে ওই দুটো সার্ফেস মধ্যে হিটটা জমা হয়ে যাবে যদি জমা হয় তাহলে টেম্পারেচারটা বেড়ে যাবে সেটা কি এক্সপেক্টেড কারণ এটা স্টিডি স্টেট তো সে নিজে তো আর কনজিউম করতে পারবে না তার তোমরা বুঝতে পেরেছো এই দুটো হিট सेम তার তুমি লিখতে পারো 2 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু সামবডি হ্যাড রিটেন সামথিং হতে পারে ভাই আমি তো ক্যালকুলেট করিনি এবার টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টি মাইনাস জিরো হ্যাঁ বোধ হয় হবে দেখো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে বলো বলো টি এর ভ্যালু কত আসছে হ্যালো তোমরা বলো টি এর ভ্যালু কত আসছে সেভেন্টি ডিগ্রি আসছে আসছে সেভেন্টি ডিগ্রি আসছে ওকে আচ্ছা বোঝা গেছে হিট কারেন্টটা सेम হবে তারপরে স্টেডি স্টেটে আমি লিখে দিচ্ছি স্টেডি স্টেটে স্টেডি স্টেটে বলো হিট কারেন্ট উইল বি सेम আচ্ছা এইটা থেকে আমি লাস্ট যে জিনিসটা ডিরাইভ করব এইটা থেকে দেখো এই যে আমরা যে एग्जांपलটা নিয়েছি না এটাকেই যদি আমি এইভাবে ডিনোট করি দেখো এটা টিএইচ এটা টিএল কারেক্ট এটা টিএল এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে পিএক্স আমাকে এই টি টা বার করতে বলেছে এই লেন দিয়ে দিয়েছে এল আচ্ছা তুমি ফর সিম্প্লিসিটি মানে এটা এই প্রবলেমটা করার জন্য এর ক্রস সেকশনাল এরিয়া এ ধরে নাও আর তোমার কন্ডাক্টিভিটি কে ধরে নাও তাহলে পুরো রডটার জন্য হিট কারেন্ট কত হবে বলো তো পুরো রডটার জন্য হিট কারেন্ট বলো কে ইন্টু এ ইন্টু টিএইচ মাইনাস টিএল বাই এল এটা কি লিখলাম বলো পুরো রডটার জন্য তাই না পুরো রডটার জন্য ভেরি গুড এইবার আমি এই পোর্শনটার জন্য লিখছি এই পোর্শনটা এখানে টিএক্স এখানে টিএল এইটা এল মাইনাস এক্স কারেক্ট এইটা এ এইটা কে তাহলে এইটার জন্য হিট কারেন্ট কি হবে লেখো ফার্স্ট কে ইনটু এ টি এক্স মাইনাস টি এ ডিভাইডেড বাই এল মাইনাস এক্স এল মাইনাস এক্স বলো তো এই দুটোর মধ্যে কি রিলেশন ইকুয়াল ভেরি গুড ইকুয়াল ভেরি গুড তার মানে কি কে কে গেটস ক্যান্সেল আউট দেখো তো এখান থেকে এই এক্সপ্রেশনটা পাচ্ছ কি না টি এক্স ইকুয়াল টু টি এইচ তোমরা ট্রাই করো টি এইচ মাইনাস টি এল এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলে আমার মনে আছে দেখো তো এই 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 ইকুয়েশানটা পাচ্ছ কি না পাচ্ছ এখান থেকে ওপরেরটা থেকে জলদি করো এক্ষুনি শেষ করবো আর এক মিনিট হস এটা কি ই মাইনাস আরেকবার বলো পি এইচ টি এইচ পি এইচ হবে आंसर बढ़िया अच्छा टी का कांस्टेंट है वेरिएबल अरे भाई टी का कांस्टेंट है वेरिएबल कांस्टेंट वेरी गुड তাহলে এই যে এই ওয়াই एक्सिस से यदि हम टी माने टी के डिनोट करी তাহলে এটা লিখতে পারি y इक्वल टू माइनस

ओके ओके वेरी गुड देखो ताले हमारेटा शुरू হবে এখান থেকে শেষ হবে এই লেন্থটা এল এই লেন্থটা টিএল আর এই লেন্থটা কেন যখন এক্স এর ভ্যালু 0 যখন এক্স এর ভ্যালু 0 বলো তো এক্স এর ভ্যালু 0 এই যে এক্স এর ভ্যালু 0 এক্স এর ভ্যালু 0 তখন টি এক্স এর ভ্যালু কত বলো 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 যখন এক্স এর ভ্যালু 0 তখন টি এক্স এর ভ্যালু হ্যালো

স্যার ওকে আজকে আমরা এই পর্যন্তই দেখব নেক্সট দিন আমরা টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলে একটা ছোট কনসেপ্ট ইন্ট্রোডিউস করবো নাথিং দিস এই স্লপটাকেই বলে গ্রেডিয়েন্ট আর কিছু না কিন্তু আজকে পুরো জিনিসটা কি বোঝা গেছে দেখো আজকে পুরো জিনিসটা বোঝা গেছে ওয়েল নেক্সট আমাদের ক্লাস হচ্ছে ফ্রাইডে ফ্রাইডের আগে তোমরা এই ক্লাসটা আরেকবার দেখে আসবে স্পেশালি হিট ট্রান্সফারে চ্যাপ্টারটা স্পেশালি হিট ট্রান্সফারে যেটা জিনিস ওকে তাহলে আমরা এখানে অফ করছি তাহলে আমরা এখানে অফ করছি চলো স্টার্ট করে দিচ্ছি স্টার্ট করে দিচ্ছি দেখো আগের দিন আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম রাইট হিট কন্ডাকশন এবং আমি তোমাদেরকে আরো অনেক কিছু বলেছিলাম হিট কারেন্টের কথা বলেছিলাম দ্যাট ইজ এইচ দিয়ে ডিনোট করা হয় দ্যাট ইজ ডেল্টা কিউ বাই ডেল্টা টি যেটাকে আমি যদি লিমিটেড টার্মে লিখি ডি কিউ বাই ডিটি এইচ ইকুয়াল টু কে এ টি বাই এল এসব কথা আমি বলেছিলাম তাই তো এবার আমি তোমাদের সামান্য কিছু ডিসকাস করব সেটা হচ্ছে আইসোথার্মাল সারফেস নিয়ে দেখো আচ্ছা আইসোথার্মাল সারফেস আচ্ছা ঠিক আছে আগে আইসোথার্মাল সারফেস নিয়ে ডিসকাস করি তারপরে আমি এটা বলছি দেখো সবাই দেখো আইসোথার্মাল সারফেস দেখো সেটা হচ্ছে আমার একটা রড আছে আমি রডটাকে না থ্রি ডিতে ড্র করছি এরকম আমার রডটা দেখতে হবে আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে আইসো কথাটা মানে হচ্ছে সেম সেম মানে টেম্পারেচার কি বললাম আইসো থার্মাল মানে সেম টেম্পারেচার ধরো এইদিকে টি এইচ আর এইদিকে এল এবারে বলো এর মধ্যে দিয়ে হিট কারেন্ট ফ্লো হচ্ছে এইচ তাই না এর মধ্যে দিয়ে হিট কারেন্ট ফ্লো হচ্ছে এইচ তারপরে সেই এইচ এর ভ্যালু কি বলতো বেসিক্যালি আমি কি বোঝাতে পারছি বলো এইচ এর ভ্যালু কি নাও ভালো করে শোনো সেটা হচ্ছে আমি কি করলাম এইখানে একটা সার্ফেস নিলাম এইখানে একটা সার্ফেস নিলাম আর তার কিছুটা দূরে গিয়ে আর একটা সার্ফেস নিলাম এই যে রেড এই সারফেসের উপরে দুটো পয়েন্ট আছে এ আর বি তো এ আর মানে এর টেম্পারেচার যদি আচ্ছা এই সারফেসটাকে আমি এক নাম্বার সার্ফেস বলছি এই সারফেসটাকে আমি দু নাম্বার সার্ফেস বলছি তো এই যে এ যে পয়েন্টটা এই পয়েন্টার যদি টেম্পারেচার টি ওয়ান হয় তাহলে বি পয়েন্টারেচার কি হবে ভেরি গুড ভেরি গুড তার মানে একটা জিনিস কি বুঝতে পেরেছো এই সার্ফেস হবে সব তার পার্টিকেলের টেম্পারেচার কত হবে টি ওয়ান ভেরি গুড তাহলে এই পার্টিকেলের যদি টেম্পারেচার সেম হয় তাহলে এই সার্ফেসটাকে কি বলবে এই সার্ফেসটাকে কি বলবে বলো আইসো রাইট বলো তো এখানে আমি কটা আইসো থার্মাল সার্ফেস ড্র করেছি দুটো দুটো কোন ডাউট আছে বলো 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 ওকে আচ্ছা বলো তো এইটার জন্য আইসো থার্মাল সার্ফেস কি হবে সেটা হচ্ছে দাঁড়াও এক মিনিট এক মিনিট ভাই আমার ভালো করে এটা কিন্তু একটু মন দিয়ে দেখতে হবে আবার আইসো থার্মাল সার্ফেসটা ধরো আমার কাছে একটা সিয়ার আছে ঠিক আছে এটা কিন্তু একটা এই এইখান থেকে হিট যাচ্ছে এইখান থেকে হিট যাচ্ছে এইখান থেকে হিট যাচ্ছে মানে হিটটা এইভাবে বেরোচ্ছে তাহলে বলো তো এর আইসোথার্মাল সার্ফেস কোনটা হবে আইসোথার্মাল সার্ফেস

এর আইসোথার্মাল সার্ফেস হবে ভালো করে শোনো এর আইসোথার্মাল সার্ফেস হবে আমি যদি এইরকম আর একটা শেল নিই ভেতরে ইমাজিনারি শেল এবার দেখো কারেন্টটা এইভাবে ফ্লো করছে এইভাবে ফ্লো করছে তাই না দেখো এইভাবেই তো ফ্লো করছে এবার আমাকে এইটাই বলো তো এইটাই বলো আমরা যে ইকুয়েশনটা জানি দ্যাট ইজ দেখো কি এই গোদা ইকুয়েশনটা তাই না কারণ এই দিক দিয়ে হিটটা যাচ্ছে তো আমি এই রড দেখাচ্ছি আর এইটা এর প্রসেকশনাল এরিয়া না হম তাহলে এই এলটাকে আমি বলতে পারি ডিস্টেন্স বিটুইন হোয়াট ডিস্টেন্স বিটুইন सर्फेसुड आइसोथर्मल सरफेस यू आर ओके नेक्स्ट बोलो तो एटा की एटा दट इज क्रॉससेक्शनल एरिया ऑफ आइसोथर्मल सर्फेस वेरी गुडोथर्मल सर्फेस क्रॉस सेक्शनल एरिया ऑफ आइसोथर्मल सरफेस এবার একটা কথা বলো হিট কারেন্টের ডিরেকশন আইসোথার্মাল সার্ফেসের সাথে কি হতে হবে এইটা যদি আমার আইসোথার্মাল সার্ফেস হয় আমার হিট কারেন্ট এইরকম না হ্যাঁ কারেন্ট আর এটা তোমার আইসোথার্মাল সার্ফেস এইবারে দেখো তোমরা যদি আহ একটা সফিয়ারের কথা ভাবো দেখো একটা সফিয়ারের কথা ভাবো সেই ফিয়ারের ভেতরে একটা ফুটবল সেই ফুটবলটাকে ভাবো তার সেন্টারে কোনো একটা হিট জ্বলছে মানে কোনো একটা হিটের সোর্স আছে সেখান থেকে হিট বেরোচ্ছে তাহলে যে আইসোথার্মাল সার্ফেসটা হবে তার সাথে আইসোথার্মাল সার্ফেস সাথে হিট কারেন্টটা হিট কারেন্টটা পারপেন্ডিকুলার হতে হবে তার মানে এইটা যদি আইসোথার্মাল সার্ফেস ডিরেকশন হয় তার মানে আমার আইসোথার্মাল সার্ফেসটা এই না মানে আরেকটা স্ফিয়ার না হ্যাঁ আমি কি বুঝতে পারছি আরেকটা স্ফিয়ার হ্যাঁ আরেকটা স্ফিয়ার রাইট ইমাজিনারি স্ফিয়ার এবং এবং হিটটা বেরোচ্ছে আমার এই ডিরেকশনে দেখো এইটার সাথে এইটা পারপেন্ডিকুলার এইটা যদি আইসোথার্মাল সারফেস হয় তার সাথে হিট কারেন্টটা পারপেন্ডিকুলার আসছে হুম হ্যাঁ ভেরি গুড ভেরি গুড আচ্ছা বলো তো এইটার জন্য কি হবে ধরো আমার কাছে এরকম একটা সিলিন্ডার আছে এই সিলিন্ডারটার না এই ভেতরটা ফাঁপা আর বাকিটা সলিড বাকিটা সলিড ঠিক আছে বাকিটা সলিড ঠিক আছে আচ্ছা বাকিটা সলিড আমি যদি বলি এর রেডিয়াস আর মানে আমি এখান থেকে তার মানে কি এর আইসোথার্মাল হবে না দেখো আমি যেটা মানে কি বলে এই ডিফারেন্ট কালার দিয়ে ইয়ে করছি করছি এইটা হবে না আর একটা সিলিন্ডার হবে না ভেবে দেখো কারণ কারণ আমার হিটটা তো এইখান দিয়ে এরকম ভাবে বেরোচ্ছে দেখো পারপেন্ডিকুলার বেরোচ্ছে তাই না আচ্ছা এবারে একটা কথা বলো তোমরা নিজেরাই পারবে ডোন্ট ওয়ারি তোমরা নিজেরাই পারবে বলো দেখি আমি যদি এর এই যে এর ক্ষেত্রে এইটাকে স্মল আর বলি তাহলে এই আইসোথার্মাল এর আইসোথার্মাল সার্ফেস এর এরিয়া কত একটা স্পিয়ারের এরিয়া কত হয় একটা এরিয়া হয় ফোর পাই আর স্কোয়ার এবার এইখানে চলে এসো এইখান থেকে এই এইটার ডিস্টেন্স হচ্ছে স্মল আর টোটাল লেন্থ হচ্ছে এল তাহলে বলো তো এই সিলিন্ড্রিক্যাল এই কেসটার জন্য সিলিন্ড্রিক্যাল এই কেসটার জন্য আমার এরিয়া কত এরিয়া স্কয়ার এইচ বাই আর স্কয়ার বাই সরি 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 এটাকে এইচ ধরো এইচ ধরো এটাকে এইচ ধরো কি হবে এরিয়া বাই আর স্কয়ার এইচ নো 2 পাই আর এইচ ভেরি গুড 2 পাই আর ইনটু এইচ আরে ভাই এই কার এরিয়া হয় সুপার আর টু পাই আর ইনটু এইচ এগুলো তো বেসিক জ্ঞান ওকে এগুলো তো বেসিক জ্ঞান ওকে আচ্ছা ফাইন এই অবধি তোমাদের কোনো প্রশ্ন আছে বলো এই অবধি তোমাদের কোনো প্রশ্ন আছে স্যার বলছি হ্যাঁ বলো 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 স্যার বল স্যার বলছি আইসোথার্মাল সারফেসটা কি পুরোটা 3D সিস্টেম ইয়েস জন্য আমি আচ্ছা এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম বার করবো ডিফারেন্সিয়াল ফর্ম ভালো করে লক্ষ্য করো এটাও খুব ইম্পর্টেন্ট একটা আহ ফর্মুলা মানে আগের ফর্মুলাটারই ডিফারেন্সিয়াল ফর্ম দেখো আমি এই রডটাকে না সাইড থেকে দেখছি এই রডটাকে সাইট থেকে দেখছি যাতে আমি টু ডিতে ড্র করতে পারি কি বললাম টু ডিতে এবারে দেখো হিট এই দিকে ফ্লো হচ্ছে এইচ হিট কারেন্টটা এই দিকে ফ্লো হচ্ছে এইচ এইচ এর ভ্যালু কত ডিফারেন্সিয়াল ফর্মে বলো ডি কিউ বাই ওকে এবারে দেখো আমি একটা লাইন দিয়ে একটা আইসোথার্মাল সারফেসকে দেখাতে পারি আমি এই একটা লাইন দিয়ে একটা একটা সারফেস কে দেখাচ্ছি আর একটা লাইন দিয়ে আর একটা সারফেস কে দেখাচ্ছি এই দুটো ডিফারেন্ট আইসোথার্মাল সারফেস হ্যাঁ ওকে এবার দেখো এইটাকে যদি আমি অরিজিন ধরি এইটাকে যদি আমি অরিজিন ধরি আমি ধরছি এইখান থেকে x ডিসটেন্সে এটাকে যদি আমি অরিজিন ধরি আমি ধরছি এখান থেকে x ডিসটেন্সে এইটা আমি ধরছি dx অ্যাকচুয়ালি dx টা কিন্তু খুব ছোট dx টা খুব ছোট ডিএক্স টা মানে হচ্ছে দেখো ডিএক্স টা মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 এরকম করে অনেকগুলো জিরো মানে তুমি সকালবেলা উঠে জিরো লেখা শুরু করলে লিখতে লিখতে সারাদিন জিরো 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 লিখে আবার রাত্রে ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে আবার সকালের জিরো লেখা করলে এই করতে করতে হঠাৎ একদিন ভুল করে একটা হঠাৎ একদিন মানে দশ বারো দিন পরে হঠা করে একটা এক দিয়ে ফেলেছ এই ডিএক্স টা হচ্ছে ততটাই ছোট ঠিক আছে সো এবারে এই ডিএক্স টা তারপরে এখান থেকে এটা ডিএক্স এবারে বলো আমি যদি এইটাকে জিরো জিরো ধরি তাহলে এর কোঅর্ডিনেট হবে এক্স আর এর কোঅর্ডিনেট কি হবে এক্স প্লাস ডি না বলো এক্স আর এক্স প্লাস ডি আচ্ছা এইখানে যদি টেম্পারেচার টি হয় তাহলে এখানে টেম্পারেচার কি হওয়ার কথা এইখানে টেম্পারেচার কি হওয়ার কথা টি প্লাস ডি এইবারে ভালো করে শোনো এইবারে ভালো করে শোনো আচ্ছা বলো তো এক নাম্বার জায়গা টেম্পারেচার বেশি না দু নাম্বার জায়গা টেম্পারেচার বেশি দু নাম্বার জায়গা টেম্পারেচার বেশি এটা কখনো সম্ভব আরে বাবা এইখানে চলে এসো এই যে এইখানে যখন করেছিলাম এই যে টিএইচ বেশি ছিল না টিএল বেশি ছিল বলো টিএইচ বেশি ছিল না টিএল বেশি ছিল দেখো এক দু নাম্বার জায়গা টেম্পারেচার থেকে বেশি তাহলেই তো হিটটা ফ্লো হচ্ছে তার মানে একটা জিনিস বলো তো এই যে টি বেশি না টি প্লাস ডেলটা টি বেশি ভেরি গুড তার মানে আমি এইটা বলতে পারি ডেল্টা টি নেগেটিভ আরে ভাই ডেল্টা টি নেগেটিভ হলেই তো টিটা বেশি হবে দেখো আমার কথা বুঝতে পেরেছো এই যে টি মাইনাস ডেল্টা টি এটা যদি আমি ধরতাম টি মাইনাস ডেল্টা টি হতো আর এই জায়গাটা টি তাহলে বলো কোনটা বেশি টিটা বেশি তাহলে আমি যদি লিখি প্লাস ডি টি তাহলে আমাকে বলতে হবে ডেল্টা টি ইজ এ নেগেটিভ ওয়ান বলো প্লাস ডি টি ডেল্টা টি ইজ এ নেগেটিভ ওয়ান আচ্ছা ভেরি গুড আমরা কি জানি হিট কারেন্ট হিট কারেন্ট বলো কে এ ইনটু লেন্থ কত বলো তো এখানে আচ্ছা কে এ আচ্ছা বল তো এই দুটো জায়গার মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত ডিটি ডিটি আর নিচে কি থাকে আমার বলো ডিএক্স ভেরি গুড ডিএক্স আচ্ছা এবারে বলো এই ডিটিটা পজিটিভ এই সরি ডিটিটা পজিটিভ না নেগেটিভ নেগেটিভ ভেরি গুড জন্য আমি এখানে একটা নেগেটিভ দিলাম তার মানে এইটা আমি লিখতে পারি ডি কিউ বাই ডিটি ইজ নেগেটিভ অফ কে এ ডিটি প্লাস ডিএক্স এইটা ডিফারেনশিয়াল ফর্ম নেগেটিভ সাইন ইন্ডিকেট কি করে হিট রিলিজ করছে না 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 ওরকম নয় হিট ফ্লোস হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার ওকে এটা রিলিজের কোনো গল্প নেই কিন্তু ভাই ওকে বাহ অনেক দূর আমরা এগিয়ে গেলাম ক্যালকুলাসের এই এই ইকুয়েশনটা আমরা পেয়েছি আচ্ছা এইবারে আমি তোমাদের একটা ডেফিনেশন বলবো এই ডেফিনেশনটা একটু জেনে রাখো কারণ আমি তোমাদের বইগুলোতে দেখলাম এই ডেফিনেশনটা আছে আচ্ছা এইটা বলার আগে আমি একটা কথা বলতে চাই আমার কাছে যদি তোমরা একটা কথা বলো একটা গ্রাফ থাকে যেটা আমি আগের দিন করিয়েছি এইদিকে এক্স এই দিকে টি তাহলে বলো তো ডিটি বাই ডিএক্স কি দেখো ডিটি বাই ডিএক্স লোপ না

এক এর একটা নাম আছে এর একটা নাম আছে কেউ বলতে পারবে এর নাম নাম কি অ্যাকচুয়ালি দেখো এইটা এইটা স্লোপ অ্যাকচুয়ালি এইটা আমি বলতে পারি দেখো তো দেখো এইটাকে বলতে পারি স্লোপ অফ টেম্পারেচার তাই না উইথ রেসপেক্ট টু এক্স না তাই তো করেছি স্লোপ অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু x এই যে ডিটি বাই ডিএক্স না এর একটা নাম আছে রাইট টেম্পারেচার তোমাদের এইটুকু নামটা জানলেই হবে এর থেকে তোমাদের আর কিচ্ছু জানতে হবে না জাস্ট নামটা জানলেই হবে আর জানতে হবে না ওকে ফাইন আচ্ছা তোমাদের আগের দিন মনে আছে আমি আহ একটা আহ স্টেটের কথা বলেছিলাম কি কি স্টেট বলো তো একটা ট্রানজিয়েন্ড বা ভেরিয়েবেল স্টেট আর একটা

তোমার কথা কেটে যাচ্ছে তবু আমি একবার বলে দিই এই স্টেডি স্টেটটা অ্যারাইজ করে ভেরিয়েবল স্টেটের পরে আচ্ছা এবারে শোনো আমি তোমাদের বইতে দেখলাম একটা ডেফিনেশন আছে আমি সেই ডেফিনেশনটা একটু বলে দিই ভালো করে শোনো ডেফিনেশনটা সেটা হচ্ছে থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি কন্টাক্টিভিটি or ডিফিউসিভিটি ভালো করে শোনো এই একটা এই যে কোয়ান্টিটিটা এইটা ভেরিয়েবল স্টেটের কোয়ান্টিটি এটা কিন্তু স্টিডি স্টেটের কোয়ান্টিটি নয় ভেরিয়েবল স্টেটের কোয়ান্টিটি কি বললাম বলো এইটা কিন্তু স্টিডি স্টেটের কোয়ান্টিটি নয় এটা হচ্ছে ভেরিয়েবল স্টেটের কোয়ান্টিটি ওকে দেখো এইখানে হ্যাঁ হ্যাঁ কারেক্ট প্রি স্টিড স্টেটের এই একটাই দেখলাম ডেফিনেশন রয়েছে আমি সেই জন্য বলে দিচ্ছি এখান থেকে এইটার ডেফিনেশন ছাড়া আর কিছু তোমাদের দরকার নেই ঠিক আছে এখান থেকে তোমাদের ডেফিনেশন ছাড়া আর কিছু দরকার নেই দেখো এইটাকে ডিফাইন করা হয় ডি দিয়ে এই ডি হচ্ছে ডি হচ্ছে দেখো থার্মাল কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই দেখো এই ডিটা হচ্ছে থার্মাল কন্ডাকটিভিটি ডিভাইডেড বাই ওকে থার্মাল ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম ক্যাপাসিটি আচ্ছা এখানে লিখি পার ইউনিট ভলিউম কি বললাম থার্মাল ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম আচ্ছা এটা কিভাবে ডিফাইন করা হয় আমি বলে দিচ্ছি দেখো

এই থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটির এইটুকু জানলেই হবে এখান থেকে আজ পর্যন্ত কোনো প্রবলেম প্রবলেম কিছু এসছে বলে আমি দেখিনি তবে যেহেতু তোমাদের বইতে আছে আমি সেই জন্য এই ডেফিনেশনটা একটু বলে দিলাম তার মানে থার্মো থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি অর ডিফিউসিভিটি কিভাবে ডিফাইন করবে ইট ইজ দ্য রেশিও অফ থার্মাল কন্ডাক্টিভিটি টু দ্য থার্মাল ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম বলে যে ডেরিভেশনটা আমি করিয়ে দিলাম এটা তোমরা আরামসে করতে পারবে তাই না বলো আরামসে করতে পারবে তাই না আচ্ছা আমাদের নেক্সট যেটা যাবে সেটা হচ্ছে ভালো করে শোনো অ্যানালজি উইথ ইলেকট্রিক কারেন্ট আমরা এবার এই হিট কারেন্টটাকে ইলেকট্রিক কারেন্ট দিয়ে ডিসকাস করব দেখো ভালো করে শোনো ভালো করে সেটা হচ্ছে অ্যানালজি খুব ইম্পর্টেন্ট অ্যানালজি উইথ ইলেকট্রিক কারেন্ট ও ইলেকট্রিসিটি লিখি আচ্ছা আমি তোমাদের একটু রিক্যাপিচুলেট করব। তোমরা ছোটবেলায় পড়েছ মনে আছে ছোটবেলায় না টেনে এখানে একটা রেজিস্টেন্স আছে এর মধ্যে যদি আই কারেন্ট ফ্লো হয় আর এইটা যদি রেজিস্টেন্স হয় আর এই দুটোর মধ্যে যদি আমার এটা ধরো ভি ওয়ান এটা ধরো ভি টু পোটেন্সিয়াল ডিফারেন্স সরি পোটেন্সিয়াল এক নাম্বার পয়েন্টের পোটেন্সিয়াল ভি ওয়ান দু নাম্বার পয়েন্টের পোটেন্সিয়াল ভি টু তার মানে এই দুটোর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে ডেল্টা ভি এই ডেল্টা ভি মানে হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু তাইতো ওহোমস বলছে ডেল্টা ভি সবাই জানো যদি এটা সবাই জানো তাহলে দেখো তো আমি এখান থেকে লিখতে পারি আই ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর না দেখো আই ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর ওকে ওকে আচ্ছা এইবারে আমি যেটা বলছি সেটা তোমরা দেখো তো জানো কিনা আচ্ছা আমরা হিট কারেন্ট কাকে বলি এইচ আচ্ছা আবার তোমরা এইটা কি জানো আই ইকুয়াল টু ডি টাইম জানো তো বলো এটা তো এটা তো জানো এটা লাগবে না যদিও তো তো বলে দিলাম স্টাইল মানলাম দেখো চার্জ বাই টাইম আচ্ছা এবারে দেখো হিট কারেন্ট কি তোমরা বলো হিট কারেন্ট

মানে এখানে যেটা ডেল্টা ভি এখানে সেটা ডেল্টা ভি ভেরি গুড এখানে যেটা আই এখানে সেটা ভেরি গুড এখানে যেটা চার্জ কিউ এখানে সেটা এনার্জি রাইট কিউ কিউটা কিউ টোটাল হিট বা টোটাল এনার্জি তাই না গুড টোটাল এনার্জি ওয়েল মাই ডিয়ার এইবার মোস্ট ইম্পর্টেন্ট এখানে যেটা আর এখানে সেটা কি

দেখো তো আমার কাছে একটা কিউব আছে কি বললাম আমার কাছে একটা কিউব আছে দেখো আমার কাছে একটা কিউব আছে খুব ভালো করে শোনো এই লেন্থটা এই এই লেন্থটা বি আর এই c

কে বি সি দেখো এ মানে কি ছিল লেনথ এই দেখো এই যে এল 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 মানে হচ্ছে এ এ ডিস্টেন্স কারণ এখান থেকে এখানে পৌঁছেছে আর নিচে কে কে তো সবার থাকবে আর বি আর সি হচ্ছে এর কি তো এর কি বলো এরিয়া বোঝাতে পেরেছি যদি এই ডিরেকশন হয় হ্যালো এই ডিরেকশন সরি

কেন কারণ ওর মধ্যে কে আছে আরে আর এর মধ্যে তো কে আছে তার মানে ম্যাটেরিয়াল দুই ডাইমেনশন ডাইমেনশন কারণ এ বি সি রাইট ডাইমেনশন তিন কি বলো ডাইরেকশন অফ ইট ফ্লো গুড ডাইরেকশন অফ ভেরি গুড আচ্ছা এইবার আমি আর একটা কথা বলবো যেটা তোমাদের সিলেবাসে নেই তবু একটু বলে দিই এই যে কে টা আছে না কে থার্মাল কন্ডাক্টিভিটি এটাকে আমরা কি ধরি বলো কনস্ট্যান্ট ধরি তো

তুমি কোনো জায়গায় পাবে না যেখানে তুমি লিখতে পারবে যদি আর টি বলে তাহলে তুমি লিখতে পারো কিন্তু কে তোমার সিলেবাসে শুধু কনস্ট্যান্ট কেই আছে বুঝতে পেরেছো ওখানে তুমি পাকাও মারতে পারবে না কনস্ট্যান্ট কেই আছে ঠিক আছে কিন্তু আমি তোমাকে ফিজিক্যালি বললাম বা প্র্যাকটিক্যালি বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ইশের উপর ডিপেন্ড করে ওকে গুড 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 তো ইলেকট্রিক্যাল অ্যানালজি তোমরা বুঝে গেছো ইলেকট্রিক্যাল অ্যানালজি তোমরা বুঝে গেছো আচ্ছা তোমাদের মেকানিক্স পড়া চলছে তো

আর একটা কথা হচ্ছে হিটের হচ্ছে এখানে ইকুয়েশন অনেক বেশি কোয়েশ্চেন অনেক কম তার মানে কি তোমার কাছে ইকুয়েশন অনেক বেশি জানা আছে তুমি সেই কোয়েশ্চেনগুলোতে ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করতে পারবে কিন্তু মেকানিক্সে ইকুয়েশন কম কিন্তু কোয়েশ্চেন অনেক বেশি তার মানে তুমি বুঝতে পারবে না কোনটায় কোন ইকুয়েশন লাগাতে হবে আচ্ছা এইবারে দেখো আমি করব কম্বিনেশন অফ কন্ডাক্টরস দেখো এটা তো থিওরিটিক্যাল বটেই সেই জন্যই আমি একটু মাঝখানে নিয়ে এলাম যাতে একটু সাতটা চেঞ্জ হয় এটা হিট ওয়ান তোমাদের হিট টুতে হবে কেপিজি কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যান্ড থার্মোডাইনামিক্স সেটা পরে হবে আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে কম্বিনেশন অফ বলবো দেখো কম্বিনেশন অফ কন্ডাক্টার প্রথমে আমি বলবো সিরিজ কম্বিনেশন তারপরে কিছু প্রবলেম করাবো দেখো সিরিজ কম্বিনেশন সিরিজ কম্বিনেশনে কি বলছে খুব ভালো করে শোনো আমার কাছে আচ্ছা তোমার আমরা ইলেকট্রিসিটিতে পড়েছিলাম মনে আছে সিরিজ রেজিস্টেন্স আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর তোমার স্যারেলার রেজিস্টেন্স ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর রাইট ওয়ান বাই প্যানেল রেজিস্টেন্ট রাইট 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 এবার দেখো আমার এখানে অনেকগুলো স্ল্যাব আছে মানে এনখানা স্ল্যাব আছে প্রথমটা স্ল্যাব টা সেকেন্ডটা সেকেন্ড টু তারপর একটা থ্রি তারপর একটা ফোর এইখানে টেম্পারেচার টি ওয়ান এইখানে টেম্পারেচার টি টু এইখানে টেম্পারেচার টি থ্রি এই করে করে তোমার চলে আসছে সব টেম্পারেচার গুলো বলো তো টি বেশি না টি বেশি না টি থ্রি বেশি ওয়ান বেশি কারেন্ট কারণ কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে

এক নাম্বার স্ল্যাবের মধ্যে দিয়ে যে হিট কারেন্ট দু নাম্বার ওকে তার মানে আমি বলতে পারি h ইকুয়াল টু h1 ইকুয়াল টু h2 ইকুয়াল টু h3 এন্ড গোজ অন ইকুয়াল টু বাকি গোজ অন তাই না আচ্ছা এইবারে শোনো খুব ভালো করে এইবারে শোনো খুব ভালো করে এইবারে শোনো খুব ভালো করে বলো তো h1 যদি হিট কারেন্ট হয় h1 কে আমি লিখতে পারি দেখো k1a

ওকে আচ্ছা এইবারে বলো তোমাদের কি মনে আছে যে যখন সিরিজ রেজিস্ট্যান্স থাকে যখন সিরিজ রেজিস্ট্যান্স থাকে সেম ফ্লো করে ভেবে দেখো আমি এখানে লিখে দিচ্ছি রেজিস্ট্যান্স সিরিজে থাকলে মানে এরকম দেখো এটা আর1 এটা আর2 এটা আর3 এটা আর4 এদিকে আই তার মানে এখানে আই সেম বলো তো আই সেম হলে এটা কি হয় আর ওয়ান প্লাস আর টু প্লাস এটা হয় না আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট এটা হয় না আচ্ছা এইবারে শোনো এই যে স্ল্যাব গুলো সিরিজে আছে না প্যারালালে আছে সিরিজে আছে যদি সিরিজে থাকে তাহলে এর ভালো করে শোনো যে যদি সিরিজে থাকে তাহলে এর এর থার্মাল রেজিস্টেন্স আর থার্মাল রেজিস্ট্যান্স এইভাবে যোগ হবে না থার্মাল রেজিস্ট্যান্স এইভাবে যোগ হবে না আচ্ছা আমি ধরলাম এই পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কেএস পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কেএস এটা অন্য একটা দিয়ে রিপ্লেস মানে এই পুরো জিনিসটাকে আমি এইদিকে এরকম একটা ব্লগ দিয়ে রিপ্লেস করছি যার থার্মাল কন্ডাক্টিভিটি কেস এরিয়া অফ ক্রস সেকশনাল এ আর এল মানে লেন্থ হচ্ছে এল প্লাস এল প্লাস এল মানে এই দুটো ইকুইভ্যালেন্ট মানে মনে আছে এইটা ইকুইভ্যালেন্ট এরকম ছিল না অন্য একটা আলাদা রেজিস্টেন্স যেখান দিয়ে আই ফ্লো করছে এই দুটো ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট মানে এ যা কাজ করবে এও তাই কাজ করবে তোমরা কি সবাই বুঝতে পারছো তোমরা কি সবাই বুঝতে পারছো রোশনি তৃপ্তি তীর্থঙ্কর রোশনি তৃপ্তি তীর্থঙ্কর গুড 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 তোমরা প্লিজ রিপ্লাই করবে বিলিভ বি তোমরা এটা যদি ফেস ফেস টু ক্লাস হতো তোমরা অনেক এনজয় করতে আই ডু আন্ডারস্ট্যান্ড আর করা যাবে আচ্ছা দেখো এইবারে খুব ভালো করে শোনো এই যে ইয়োলোটার জন্য ইয়োলোটা বলছি এই গ্রিনটার জন্য গ্রিনটার জন্য আর টিএইচ কি লিখতে পারি গ্রিনটার জন্য আর টিএইচ গ্রিনটার জন্য আর টিএইচ লিখতে পারি এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি ইট গোজ অন দেখো মানে যতগুলো এল এন অব্দি আছে আচ্ছা এটা আমি এল এন অব্দি ধরে নিচ্ছি এল এর অব্দি ধরে নিচ্ছি আচ্ছা বলো 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 কি আর ওয়ান মানে কত এল ওয়ান তাই না তার মানে তোমার কে এস যেটা এসছে সেটা তুমি কি পেয়েছো বলো এল ওয়ান প্লাস যদি থাকে তাহলে তোমরা কি ইয়েটা মানে ঘটনাটা বুঝতে পেরেছ কিভাবে হলো সিরিজে যদি থাকে

হ্যালো মোবাইলে যারা দেখছো হ্যাঁ করি হ্যান্ড রাইটিং নেই তোমাদের কোনো মানে হ্যান্ড রাইটিং বলতে সবই বোঝা যাচ্ছে লেখা আদি মিটিং তে ইন হুল আমরা আমরা নিয়ে নিয়েছি এবার থেকে সব প্রো ক্লাস হবে মানে কন্টিনিউয়াসলি চলবে যে যেও প্রো নিয়ে নিয়েছে আমাদের সবই আসলে মানে প্রো ভার্সনেই চলবে এবার ক্লাস দেখো আমরা ওয়েট করছিলাম যে এটা হয়তো দুদিনে শেষ হয়ে যাবে বুঝতে পেরেছো এই প্যান্ডেমিক কিন্তু এই দেখছি চলেই যাচ্ছে ও সো লিভ ইট আচ্ছা খুব ভালো করে দেখো এই সাইডে এই সাইডে এই সাইডে এখানেও তুমি ডট 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 করে অনেকগুলো আছে আর এই সাইডে দেখো দুটো বুঝতে পারছো আমার কি বলতো ভালো করে শোনো এই দিকে টি ওয়ান টেম্পারেচার এই দিকে টি টু টেম্পারেচার এর কে ওয়ান এর কে টু এর কে থ্রি এর কে এন এর এল সেম আগের টাই কি বলতো এ সেম ছিল এখন কিন্তু এ সেম নয় আচ্ছা এবার এটাকে যদি আমি থ্রি তে ড্র করি তাহলে এটা এরকম দেখতে হবে তাই না দেখো এরকম দেখতে হবে না তে তাহলে এইটা আমি ধরছি এ1 এটা এ2 এটা এ3 এরকম করে করে যাবে পর 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 এ এন এইবারে যদি এটা আহ এরকম সিনারিও হয় দেখো তোমাদের মনে পড়ছে নস্টালজিয়া হ্যাঁ টুয়েলভে আছে যাই হোক এবার দেখো সেটা হচ্ছে আহ এইখান দিয়ে যাচ্ছে আই ওয়ান কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে আই টু কারেন্ট এখান দিয়ে যাচ্ছে আই থ্রি কারেন্ট এখান দিয়ে যাচ্ছে আই ফোর কারেন্ট আর এখান দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে আই হবে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস ডট 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 এটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এটা যদি রেজিস্ট্যান্স আর হয় দাঁড়াও এটা যদি রেজিস্ট্যান্স আর ওয়ান হয় এটা যদি আর টু হয় এটা যদি আর থ্রি হয় আর এটা যদি আর এন হয় তাহলে আমার আমি যদি এইটাকে এই পুরো জিনিসটাকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দি আর ইকুইভ্যালেন্ট তাহলে তার সেই আর ইকুইভেলেন্ট এর ভ্যালু কি হয় ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু অ্যান্ড ইজ গোস অন তার এখানে রেজিস্টেন্স রেজিস্টেন্স এইভাবে হচ্ছে বাহ তার মানে এবার এইটাতে চলে এসো আমাদের হিটের ক্ষেত্রে হিটের ক্ষেত্রে এখানে যদি হিট কারেন্ট হয় এইচ এখানে যদি হিট কারেন্ট হয় এইচ টু বলতো এইচ আর এইচ টু সেম না না টোটাল হিট কারেন্ট আমি লিখতে পারি এই যে এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি টু এইচ এন আরে ভাই এই যে আই ইকুয়াল আই টু দেখো দেখো তোমরা কি এটা বুঝতে পেরেছো হম আচ্ছা আচ্ছা এইবারে খুব ভালো করে শোনো এই যে টোটাল হিট কারেন্ট এইচ টোটাল হিট কারেন্ট এইচ তার মানে ভালো করে শোনো আমি যদি আমি যদি এই পুরো জিনিসটাকে ভালো করে শোনো এই পুরো জিনিসটাকে একটা ইকুইভ্যালেন্ট ব্লক দিয়ে রিপ্লেস করি যার এই দিকে টি ওয়ান এই দিকে টি টু বলতো এর ক্রস সেকশনাল এরিয়া কত হবে টোটাল এর আমি ধরলাম কে আমি ধরলাম রাইট আমি ধরলাম এর কে হচ্ছে কে পি ভেরি গুড তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি এন্ড গোজ অন আর এই লেন্থ কি হবে এল এর লেন্থ কি হবে বলো এল এবারে বলো এই এই এইচটা বেসিক্যালি এখানকার এইচ না এই এইচটা বেসিক্যালি এখানকার এইচ না তাহলে এইটার ক্ষেত্রে বলো তো এইচ আমি কি লিখতে পারি কে এ ওয়ান প্লাস এ টু ডট 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 এ এন দেখো ডিভাইডেড বাই এল ইন্টু টি ওয়ান মাইনাস টি টু দেখো এইটার জন্য আমি এইচ লিখতে পারি দেখো এইটার জন্য আমি এইচ লিখতে পারি লিখতে পারি দেখো তো এইটার জন্য আমি এইচ লিখতে পারি এটা হম দেখো দেখো ভালো করে দেখো ওয়েল এটার জন্য যদি আমি এইটা এইচ লিখতে পারি এইটা ইকুয়াল টু কি বলো

ক্লিয়ার আশা করি কোনো অসুবিধা নেই বলো আশা করি যদি এই কেপিটাকে বা কে1 থেকে এই জিনিসটাকে যদি আমরা একবারে এল এল আর করে করতে সেইভাবে কি করা হ্যাঁ আর করেও করতে পারো আর করেও একই জিনিস আসবে আমি উপরেরটা আর করে দেখিয়েছি উপরেরটা আর দিয়ে করে দেখিয়েছি আমি এইটা আর আর দিয়ে করে দেখালাম না এটাও তুমি আর দিয়ে করে দেখো একই জিনিস আসবে তাই না এটাকেও 1/r1 1/ মানে 1/

আমরা এটা ইলেকট্রিক্যাল অ্যানালজি দিয়ে করব আবারও বলছি এই প্রবলেম গুলো অনেক ইজি এখানে একশো ডিগ্রি টেম্পারেচার আছে এখানে একটা রড আছে আর একটা রড এরকম আছে আর একটা রড এরকম আছে ওকে এইটা জিরো ডিগ্রি টেম্পারেচার এইখানে টি ওয়ান টেম্পারেচার এখানে টি টু টেম্পারেচার ধ্যান সে শুননা এই রডের কে এল আর এই রডের টু কে টু আর এই এল রাইট আমাকে বার করতে বলেছে টি আর আমাকে বার করতে বলেছে টি আর সবাই ট্রাই করো আমি তারপরে করাবো সবাই দু মিনিট ট্রাই করো আমি তারপরে করাবো ফাস্ট করবে ফাস্ট টোটাল পাঁচটা প্রবলেম করতে হবে প্রতিটা প্রবলেম অত্যন্ত ইম্পর্টেন্ট ফর ইউর কম্পিটিভ এক্সাম বোর্ডেও আসে আচ্ছা দেখো আমি করছি একটা প্রবলেম করে দেবো তারপরে বুঝে যাবে এই প্রবলেমগুলো কিভাবে করতে হবে সবাই দেখো সবাই দেখো আচ্ছা বলো তো এইখানে আর টি ওয়ান কত আচ্ছা মানে থার্মাল রেজিস্টেন্স আর টি ওয়ান আর এখানে আর টি টু আর এখানে আর টি থ্রি কি হবে বলো তো এল বাই কে এ তাই তো এখানে কি হবে L by 4K, very by good. L by, by know, 4K. 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 K by 5 में आंसर. Equivalence Conductivity. अम्म I mean, equivalence Conductivity चाहिए नहीं भाई. अम्म I mean, T1 या T2 चाहिए. अच्छा. अच्छा. इबारे RT3 to L by A. A. अच्छा अच्छा. जो दिया সবাই ভালো করে শোনো তার মানে কি ভেবে শোনো এইটাকে যদি আমি আর ধরি তাহলে এইটা কি হবে আর বাই ফোর আর এইটা কি হবে বলো টু আর হবে তো হ্যালো 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 আমি ধরলাম এইটা আর তাহলে এটা কি হবে আর বাই ফোর আর এটা কি হবে টু আর আচ্ছা এবার দেখো এটা আমি ইলেকট্রিক্যালি এই ইয়েটা ড্র করছি ইলেকট্রিক্যাল অ্যানালজি সার্কিটটা ড্র করছি বেসিক্যালি এইখান দিয়ে এইচ ফ্লো হচ্ছে এটা হান্ড্রেড আর এটা জিরো রাইট এইখানে আমার টেম্পারেচার টি ওয়ান এইখানে আমার টেম্পারেচার টি টু বলতো এইটা থার্মাল রেজিস্টেন্স কত আর এই যে আর এটার কত আর বাই ভেরি গুড এটার কত আর ভেরি গুড এইবার বলো এইবার বলো এইচ কত এইচ এইচ কি আমি লিখতে পারি দেখো খুব ভালো করে শোনো এইচ হান্ড্রেড হান্ড্রেড মানে সরি এইচ কে আমি লিখতে পারি দেখো আচ্ছা এবার এই রেজিস্ট্যান্স গুলো থার্মাল রেজিস্টেন্স সিরিজে আছে না প্যারালালে আছে সিরিজে আছে আর টি এইচ কি হবে এই আর ইকুইভ্যালেন্ট কি হবে আর ইকুইভ্যালেন্ট কি হবে আর প্লাস আর বাই 4 প্লাস প্লাস 2 আর ভেরি গুড তার মানে দেখো হিট কারেন্ট কি হবে হিট কারেন্ট এটা বেসিক্যালি এইরকম একটা জিনিস যার এইটা থার্মাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট এখান দিয়ে এইচ ফ্লো হচ্ছে

তার মানে এইটাকে আমি লিখতে পারি ফোর হান্ড্রেড বাই থার্টিন আরেক্ট ফোর হান্ড্রেড বাই থার্টিন আর আচ্ছা এবারে শোনো আমি বললাম এইটা দিয়ে এইচ ওয়ান আর এইটা দিয়ে এইচ ফ্লো হচ্ছে আর এইটা দিয়ে এবারে ভালো করে শোনো এইচ ওয়ান এইচ ওয়ান মানে এইখান থেকে এই এইখান থেকে এইটুকু আমি কি লিখবো এইচ ওয়ান কি লিখবো বলো টেম্পারেচার ডিফারেন্স কত

বলো 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 বোঝা গেছে প্রবলেমটা থার্মাল কন্ডাক্টিভিটি দিয়ে তো করা যাবে আমি তো থার্মাল কন্ডা থার্মাল কন্ডাক্টিভিটি হ্যাঁ ভাই থার্মাল কন্ডাক্টিভিটি দিয়েও করা যাবে ভাই আমি তো আর এর কনসেপ্টটা কেন এসেছি অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রবলেমগুলো আর কিচ্ছু না ভাই अदरवाइज থার্মাল কন্ডাক্টিভিটি দিও করা যেত কি বললাম থার্মাল কন্ডাক্টিভিটি দিও করা যেত আচ্ছা এই প্রবলেমটা দেখো তো এই প্রবলেমটা দেখো তো ও এটা শেষও হয়ে গেছে চলো এটা হিট শেষ হয়েছে পিকচার পিকচার হিট এই প্রবলেমটা দেখো তো সবাই করার চেষ্টা করো আমি যে ইউনিক ইউনিক প্রবলেম গুলো করেই দিচ্ছি এইগুলো বাড়িতে ট্রাই করবে একবার এর থেকে ডিফারেন্ট ডিফিকাল্ট আর কিছু আসবে না সরি দেখো দুটো সেম এরকম জিরো ডিগ্রি টেম্পারেচার আছে বুঝতে পেরেছো কটা রড না তিনটে তিনটে রড কে এ এল এটা হচ্ছে চু এল চুকে আর এটা হচ্ছে

জাংশন টেম্পারেচারটা জাংশনের টেম্পারেচারটা বার করতে হবে সবার প্রথমে কি বার করবে আর টি ওয়ান আর টি টু আর টি থ্রি কি বললাম আর টি ওয়ান আর টি টু আর টি থ্রি

আর এটা হলো টু আর তো আচ্ছা নাও ভেরি কেয়ারফুলি দেখো এটা হান্ড্রেড ডিগ্রি এই দুটো ওয়ান আর টু প্যারাল সিরিজ ওপরেরটা কি টু আর ওপরেরটা নিচেরটা আর ভেরি গুড আর তারপরে এইটা আর আর আমাকে কোথাকার টেম্পারেচার বার করতে দিয়েছে এই পয়েন্টের টেম্পারেচার বার করতে দিয়েছে এই পয়েন্টে টেম্পারেচার বার করতে দিয়েছে তাই না আচ্ছা এবারে শোনো তো এই নাম্বার নাম্বার আর আর সিরিজে আছে 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 না এই আমি রিপ্লেস করে একটা ইকুইভ্যালেন্ট বানাতে পারি হ্যাঁ এটা হান্ড্রেড ডিগ্রি এটা আর ইকুইভ্যালেন্ট আর এটা আর এটা আর এর মতই থাকবে এইটা আর এইখানে আমার টেম্পারেচার টি বার করতে দিয়েছে এই আর ইকুইভ্যালেন্টের ভ্যালু বলতে পারবে

আর ঠিক আগেরটার মতো করে আগেরটা আমি যেভাবে করেছি পুরোটার জন্য এইচ বার করেছি তারপরে সিঙ্গেলি একটার জন্য এইচ বার করেছি করে টেম্পারেচার আমাকে বলতে পারবে টেম্পারেচার আমাকে বলতে পারবে আমি আর বলবো না তোমরা নিজেরা ট্রাই করবে তোমরা নিজেরা আমাকে বলবে টেম্পারেচার এভরিবাডি ট্রাই এভরিবাডি ট্রাই

আগেরটার মতো করে দেখো আমি কি করেছিলাম টোটালটা বার করেছিলাম আর ইকুইভেলেন্ট দুটো মিলে তার মানে দেখো এইখানে এইটা দুটো মিলে টোটালটা কত হবে টোটালটা হবে ফাইভ আর বাই থ্রি তার মানে হিট হবে হিট কারেন্ট হান্ড্রেড মাইনাস জিরো ডিভাইডেড বাই ফাইভ আর বাই থ্রি এইটাই এইচ টুর সাথে তুমি ইয়ে করো এইচ টু এইচ টু কত পি মাইনাস জিরো ডিভাইডেড বাই আর এই দুটোকে ইকুয়েট করো হ্যালো বুঝতে পেরেছো তোমরা সবাই এটা ট্রাই করো আগের তারি তো এবার মানে একদম মানে কি বলবো ডিটো ভার্সন মাই ডিয়ার আগের তারি তো ডিটো ভার্সান

বাহ ভেরি গুড ভেরি গুড শ্রীজয় সবাই নিজে নিজে ট্রাই করো সবাই নিজে নিজে ট্রাই করো আচ্ছা এই সিরিজের সব থেকে ইম্পর্টেন্ট প্রবলেমটা তোমার সামনে এই প্রবলেমটা প্রতিটা কম্পিটিভ এক্সামেই একবার করে এসে গেছে এই কনসেপ্টের উপরে দেখো তিনটে রড আছে কি বললাম তিনটে রড আছে ওকে এইটা হচ্ছে 4k এ এল এইটা হচ্ছে টু কে এ টু এল আর এইটা হচ্ছে কে এ এল এইটা জিরো ডিগ্রি টেম্পারেচারে এইটা ফিফটি ডিগ্রি টেম্পারেচারে আর এইটা হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচারে আমাকে জাংশনের টেম্পারেচার কত বার করতে বলেছে আশা করি প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পেরেছ পেরেছো তো হ্যাঁ

মানে তুমি বলছো এরকম এরকম নেই তুমি বলতে পারতে কিন্তু এই দুটো তো জুড়ে নেই আর না 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 তুমি বলছো এইটা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি এইটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে ডিগ্রি কিন্তু এই দুটো তো জুড়ে নেই ভাই এই দুটো তো জুড়ে নেই এই দুটো জুড়ে থাকলে তুমি বলতে পারতে এটা এই দুটো জুড়ে থাকলে তুমি বলতে পারতে এটা প্যারালালে আছে কিন্তু জুড়ে নেই সো ইউ ক্যান্ট সে দিস আর প্যারালাল

স্যার যদি জিরো ডিগ্রি সি এর রডটাকে যদি ঘুরিয়ে হান্ড্রেড ডিগ্রি সি এর সিরিজ আকারে আনা যায় তাহলে না 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 এটা কোনটাই সিরিজ বা প্যারালালে নেই ভাই দেখো আমি ডায়াগ্রামটা এইভাবে তো ড্র করেছি এইটাকে যদি আমি এক নাম্বার বলি এইটাকে যদি আমি দুই নাম্বার বলি এইটাকে আমি তিন নাম্বার বলি এটা আমার জিরো আর ফিফটি যদি টেম্পারেচার দুটো সেম তাহলে প্যারালাল বলতে পারতাম আমি আরেকবার বলো আরেকবার বলো জিরো আর ফিফটি টাকে যদি এক হ্যাঁ সেই বলে ও জিরো আর ফিফটি যদি টেম্পারেচারটা সেম হতো তাহলে তুমি প্যারালাল বলতে পারতে ভেরি গুড অ্যাবসলিউটলি আই এম এক্সট্রিমলি হ্যাপি ফর ইউর আনসার আচ্ছা আমি কি করছি একটু লক্ষ্য করো তো ঠিক পেরে যাবে দেখো এই যে টেম্পারেচারটা দেখো এই টেম্পারেচারটা ধরলাম টেম্পারেচারটা একশোর থেকে কম দেখো আমি ধরলাম একশোর থেকে কম মানে একশোটা বেশি তাহলে বলতো এই এইচ ওয়ান যেটা হিট কারেন্ট ওয়ান হিট কারেন্ট ওয়ান সেটা এইদিকে ফ্লো হবে তো এইচ ওয়ান এই ফ্লো হবে তো বলো 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 আচ্ছা আবার আমি ধরলাম এই যে টেম্পারেচারটা এটা হচ্ছে ফিফটি থেকে কম ধরো এটা হচ্ছে না আমি দাঁড়াও এক মিনিট এক মিনিট আমাকে একটু ভাবতে দাও এক মিনিট আমি ধরলাম টেম্পারেচারটা হান্ড্রেড এর থেকে কম হান্ড্রেডটা বেশি তার মানে এদিকে যাবে মানে তুমি যাই ধরো ডাজেন্ট ম্যাটার আফটার যখন ক্যালকুলেশন করবে তখন তোমার ঠিকই চলে আসবে কোনো অসুবিধা নেই আচ্ছা আমি ধরলাম টিটা ফিফটি থেকে বেশি আবার জিরো ডিগ্রিটা আর টিটা তো জিরো ডিগ্রি থেকে বেশি হবেই তাহলে বলো তো টু তে হিট কারেন্টটা কোন দিকে ফ্লো করবে এইচ টু এইচ টা নিচের দিকে এইবারে দেখো ভালো করে শোনো যে হিট কারেন্টটা এই জাংশনে আসছে সেই হিট কারেন্টটা দুটো ভাগে ভাঙছে না যদি না ভাঙে তাহলে জাংশনে হিট কারেন্টটা এক জায়গায় অ্যাকুমুলেট করে যাবে না মানে এই এইটা যদি স্যাটিসফাই না করে এইটা যদি স্যাটিসফাই না করে এইটা যদি স্যাটিসফাই না করে তাহলে এটা কি স্টেডি স্টেটে থাকবে না বাস গেম ওভার গেম ওভার এবার h1 h2 h3 ভ্যালু বলে আমাকে t এর ভ্যালু বলো তো ফাস্ট ফাস্ট আরে ভাই লিখতে পারবে এবারে h1 মানে কি বলো h1 মানে h1 মানে 100 minus d by l into 4k করো 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 এখান থেকে t এর ভ্যালু বলো আমাকে

হ্যাঁ শিওর কেন করবো না আচ্ছা ভালো করে শোনো সেটা হচ্ছে এই তিনটে আহ যে কি বলে আর্ম এর জাংশনের টেম্পারেচার আমি ধরলাম টি তো এই টিটা দেখো জিরো থেকে বেশি হবে এটা তো বুঝতে পেরেছো এটা তো অবভিয়াস তাই না আর একশোর থেকে কম এটাও অবভিয়াস আর এটা আমি অ্যাজিউম করলাম এবারে বলো এবারে বলো এক নম্বর রড এটাকে যদি এ এটাকে ও বলছি এটাকে বি বলছি এটাকে সি তো এ পয়েন্টে টেম্পারেচার বেশি না ও পয়েন্টে বেশি ধরে যদি এ যদি এ টেম্পারেচার বেশি হয় তাহলে হিটটা কোথা থেকে কোথায় ফ্লো করবে এই ডিরেকশন সিমিলারলি সিমিলারলি যদি টি বেশি হয় জিরো থেকে তাহলে এটা এদিকে ফ্লো করবে না

যদি এই ধরো এখান থেকে একশো ইউনিট ক্যালোরি যাচ্ছে আর এখানে কুড়ি ইউনিট আর এখানে আশি ইউনিটে ভেঙে যাচ্ছে শোনো ভালো করে যদি এইটা না ভাঙে এখানে ধরো কুড়ি ভেঙেছে আর এদিকে ভেঙেছে তাহলে আমার কত বাকি থাকছে আরো চল্লিশ বাকি থাকছে সেই চল্লিশ যদি বাকি থাকে তাহলে ও এই জাংশনের টেম্পারেচারটাকে বাড়াতে থাকবে না সেটা তো সেটা তো স্টেডি স্টেট হবে না

তাহলে আমি হিট কারেন্ট এইচ ওয়ান এর জন্য এইটা লিখতে পারি হিট কারেন্ট টু এর জন্য এইটা লিখতে পারি আর হিট কারেন্ট থ্রি এর জন্য এটা লিখতে পারি দেখো সিম্পল তাই করেছি এখান থেকে একটাই তো ইকুয়েশন আরে ভাই এল 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 ক্যান্সেল আউট কে এ কে এ ক্যান্সেল আউট এখান থেকে দেখো টি এর ভ্যালু সেভেন্টি ফাইভ আসবে সেভেন্টি ফাইভ আসবে ওকে ওকে আচ্ছা এর পরের যে করাবো সেটা হচ্ছে করছি তখন আমি বুঝবো না যেটা ধরে নিলাম এবার ধরো রং হলো না 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 এবার আমি তোমার কথা বলছি তুমি ধরে নাও করো করে কোনটা ধরবো তুমি যাই ধরবে আনসার কারেক্টই আসবে কেন বলো শোনো ভালো করে শোনো ভালো করে দেখো আমি বলছি দেখো ভালো করে শোনো তুমি ধরলে এই যে এই দুটো তো অবভিয়াস এই যে টি একশোর থেকে কম হবে আর জিরোর থেকে বেশি হবে সেটা তো অবভিয়াস আচ্ছা এটা তুমি উল্টো ধরলেও কোনো চাপ নেই দেখো আবার এবার এবার ধরো টি তুমি বললে টি লেস দেন ফিফটি কি বললাম টি লেস দেন ফিফটি তার মানে দেখো এই ডিরেকশনে এইচ ওয়ান

কিচপস কারেন্ট ল যেটা আমরা হিটে গিয়ে পড়ব হ্যাঁ একবার কিচপস কারেন্ট ল হিটের যদি আমরা এই জিনিসগুলো পড়েনি না তাহলে দেখবে হিট কনডাকশনের প্রবলেম ও মুখে মুখে করে দিচ্ছো যেমন এই প্রবলেমটা করতে তোমাদের যতক্ষণ টাইম লাগলো এটা তখন তার 1/3 টাইমে করে দিচ্ছো ওকে 1/3 টাইমে করে দিচ্ছো ওকে চলো এইবারে যে কনসেপ্টটা আমরা ডিসকাস করব সেই কনসেপ্টটা আমাদের বইগুলোতে আছে ওকে বইগুলোতে আছে এবং একটু ক্যালকুলাসের লাগবে কিন্তু তোমরা সব বুঝতে পারবে দেখো সেটা হচ্ছে গ্রোথ অফ আইস অন লেক গ্রোথ অফ আইস অন লেক এটা অনেক বইতে এই নামেও আছে সেটা হচ্ছে কন্ডাকশন অফ হিট থ্রু আ স্ল্যাব অফ ভেরিং থিকনেস আমি লিখে দিচ্ছি কন্ডাকশন থ্রু এই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার জোরে হচ্ছে ওকে আচ্ছা যারা যারা

ওকে দুটো হয়েছে লেকচার আর দুটো আগামী মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে টোটাল 4 হয়ে যাবে ওই 4 তে এনাফ কি বললাম ওই 4 তে এনাফ ওই 4 এর মধ্যেই তোমাদের যা আশা আসবে অ্যাকচুয়ালি অনেক স্কুলে ওয়ার্ক পাওয়ার এনার্জি আছে আমার তা শে স্কুলে গ্র্যাভিটেশনও আছে সো মাই রিকোয়েস্ট ইজ দ্যাট আমি তোমাদের গ্র্যাভিটেশনের লিংকও পাঠিয়েছি ফিজিক্স ওয়ালার ঠিক আছে ও আমাদের আমি বাই আমি কি আপনাকে আমি গ্রুপে পাঠিয়ে দেব আমার WhatsApp ই আমি গ্রুপে পাঠিয়ে দেব ঠিক আছে সব করানো হবে যেরকম করে করানো হচ্ছে কিন্তু এক একটা স্কুলে যেহেতু আগে পরে হচ্ছে তো আমাদের যে লেকচার গুলো আছে আমি ওগুলো পাঠিয়ে দিচ্ছি চলো এটা আমার খুব ফেভারিট টপিক আমার খুব ফেভারিট টপিক দেখো টপিকটা একটা লাইন বুঝতে পারলে পুরো ঘটনা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সবাই খুব ইন্টারেক্ট করবে এই 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 করার জন্য সবাই খুব ইন্টারেক্ট করবে দেখো গ্রোথ অফ অন লেক আচ্ছা একটা আচ্ছা দেখো সেটা হচ্ছে এটা তোমার একটা মাছ এরকমই তো দেখতে হয় আচ্ছা এই মাছটা একটা লেকের মধ্যে আছে ওকে একটা লেকের মধ্যে আছে ওকে এবারে আগের দিন আমি বলেছিলাম মনে আছে তোমাদের যে ওই অ্যানামোলাস বিহেভিয়ার অফ আইস এই অ্যানামোলাস বিহেভিয়ার অফ ওয়াটার চার ডিগ্রি নিচে 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 যায় ওকে 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 এবারে শোনো বাইরের টেম্পারেচার আমি ধরলাম মাইনাস টি ডিগ্রি মাইনাস টি ডিগ্রি মানে জিরো থেকে কম কি বললাম মাইনাস টি ডিগ্রি আচ্ছা যদি জিরোর থেকে কম হয় তাহলে এই আইস গুলো এই করবে তো শুরু করবে ওপর থেকে শুরু হবে না নিচের থেকে শুরু হবে এবারে শোনো ওপর থেকে শুরু হওয়া শুরু হয়েছে ওপর থেকে শুরু হতে হতে ওয়াইড ওয়াইডেন্স আইস তৈরি হয়ে গেছে কি বললাম বলো আইস তৈরি হয়ে গেছে বাইরে তখন টেম্পারেচার টি ডিগ্রি

তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত দেখো টেম্পারেচার ডিফারেন্স এটা না জিরো মাইনাস সরি মাইনাস মাইনাস টি আরে জিরো মাইনাস এটাই তো টেম্পারেচার ডিফারেন্স কারণ জিরো তে বেশি আচ্ছা এইটার সাথে যদি আমি কে গুণ করি কে মানে হচ্ছে আইসের কন্ডাক্টিভিটি মানে এর কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি কে গুণ করি আর এর সাথে যদি এ গুণ করি আর নিচে যদি ওয়াই করি তাহলে এটাকে আমি কি বলতে পারি বলো ডি কিউ বাই ডিটি না হিট কারেন্ট না হিট কারেন্টের এটাই তো ইয়ে নিয়েছিল

আচ্ছা নেক্সট আমার যে বলার বক্তব্যটা সেটা চলো এই যে এইখানে যখন ছিল এইখানে যখন ছিল আইসটা তৈরি মানে এই যে ডিটি আইসটা তৈরি মানে ডিটি ডি ওয়াই লেয়ার এই যে ডি আইসটা তৈরি হয়েছে কত টাইম ধরে তৈরি হয়েছে বলো ডিটি টাইম ধরে তৈরি হয়েছে আচ্ছা ডিটি টাইম ধরে তৈরি হয়েছে ভেরি গুড এবারে বলো তো এই যে এই যে ডি যে লেয়ার ডিওয়াই যে লেয়ার মাস কত ডিওয়াই যে লেয়ার তার মাছ কত ডি যে লেয়ার ডিএম এটা কি আচ্ছা এবারে বলো এবারে বলো এই যে ডিএম মাসটা আইসে কনভার্ট হবে তার জন্য এই যে ডিএম মাসটা আইসে কনভার্ট হবে তার জন্য যে ডিকিউটা দরকার যে ডিকিউটা দরকার সেই ডি এটা হবে না

যাবে তো আচ্ছা তাহলে বলো তো এই আর এই মধ্যে কি রিলেশন বুক ওয়ান হম সেটাই তো বের ওয়ান্ডারফুল এখান থেকে তোমরা ইকুয়েশনটা এইটা পাচ্ছ কিনা না দেখো তো ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু কে টি अपॉन রো এল এফ ডি টি পাচ্ছ দেখো আমি আর করব না পাচ্ছ কিনা দেখো এক আর দুই এবারে আমি যদি তোমাকে বলি যে শোনো ভালো করে এইখান থেকে সরি ওয়াই টু কি বললাম এইটা হচ্ছে ওয়াই ওয়ান এইটা হচ্ছে ওয়াই টু এই ওয়াই ওয়ান থেকে ওয়াই টু আইস বুঝতে পেরেছ ওয়াই ওয়ান কোথা থেকে ওপর থেকে এই যে ওপর থেকে ওয়াই ওয়ান আর ওপর থেকে ওয়াই টু আমি যদি বলি যে এই ওয়াই ওয়ান থেকে ওয়াই টু মানে এইখান থেকে এইটুকু আইস জমতে সময় লেগেছে টি টাইম এইখান থেকে এইটুকু আইস জমতে সময় লেগেছে টি টাইম তাহলে তুমি এটাকে ইন্টিগ্রেট করবে না করবে তো দেখো এটাকে তুমি ইন্টিগ্রেট করবে এই ওয়াই এ কি কি আমার ইয়ে আসবে তোমার লিমিট ওয়াই ওয়ান থেকে আর টি তে কি লিমিট আসবে

ক্লিয়ার পুরো ব্যাপারটা বলো পুরো ব্যাপারটা ক্লিয়ার পুরো ব্যাপারটা ক্লিয়ার ওকে আচ্ছা এখানে যদি আমি বলি যে একদম থেকে থেকে আমি যদি বলি আমার এরকম একটা লেক আছে এই হাইট হচ্ছে এইচ এই যে এই পুরো হাইট মানে এই এখান থেকে এই অব্দি যদি পুরোটা আমাকে আইস হতে হয় তার জন্য কত টাইম লাগবে তাহলে এখানে কি কি রিপ্লেস হবে বলতো ওয়াই টু তখন কত হবে এইখানটায় ওয়াই টু কত হবে এইচ আর ওয়াই ওয়ান জিরো বাস ভেরি গুড ওকে আচ্ছা এর উপরে আমি একটাই প্রবলেম করাবো অ্যান্ড দ্যাট উইল কনক্লুড আওয়ার লেকচার অন কন্ডাকশন আচ্ছা আজকে আমি কিন্তু কনভেকশনটা শুরুও করব শেষও করব এটা হার্ডলি দশ থেকে পনেরো মিনিট লাগবে কারণ ওটা তোমাদের জাস্ট থিওরি থিওরি আছে এটা একটা ইজি প্রবলেম ইজি প্রবলেম কেন এই যে থিওরিটা করলাম না দেখো একদম এই থিওরি জাস্ট তোমার সবাই প্রবলেমটা পড়ো এবং প্রবলেমটা করো আমাকে কিছু জিজ্ঞাসা করবে না ঠিক আছে এগারোটা ছেচল্লিশ হয়েছে এগারোটা পঞ্চাশ থেকে আমি কনভেকশন শুরু করব এবার তোমরা আমাকে এটা করে দেখাও জাস্ট ওপরে যে থিওরিটা করেছি তারই অ্যাপ্লিকেশন জাস্ট ভ্যালু পুট করতে হবে আর কিচ্ছু না হ্যাঁ দেখো কিচ্ছু জিজ্ঞাসা করবে না আমাকে ফাইনাল অ্যান্সার বলতে হবে এবং সেই ফাইনাল অ্যান্সারটা এখন কতজন প্রেজেন্ট আছে সাতাশ জন সাতাশটা ডিফারেন্ট অ্যান্সার যেন না হয় ইট শুড বি আ সিঙ্গেল অ্যান্সার রো এল কে টি সব দেওয়া আছে

বাবা প্রিফাস থিওরি থেকে এটা বলে দিয়েছে কি করে স্টিফেন স্লো না বলে হুম আ স্টিফেন স্লো তো বলেই দিয়েছে সোলার কনস্ট্যান্টও আছে চলো কুরিয়া দেওয়া যাবে চারটি জিনিস আছে এত টাইম লাগছে অলরেডি 50 হয়ে গেছে আগের ফর্মুলাটার জাস্ট অ্যাপ্লিকেশন আচ্ছা টি কত বলেছে দেখি তো কে আনসার লিখছে মনে হচ্ছে না ডিগ্রি মাইনাস তো হবে সেটা বুঝতে পেরেছি কিন্তু কত ডিগ্রি সেটা নয় আচ্ছা দেখো টি না মাইনাস সিক্সটি ডিগ্রিও নয়

এইটি ক্যালোরি দেখো সবই তো বলে দিয়েছে কে বলে দিয়েছে কত হ্যাঁ কে বলে দিয়েছে আচ্ছা দেখো তো না আমি একটাও আনসার এখনো ঠিক পাইনি দেখো সেটা হচ্ছে এই ইকুয়েশনটায় ওপরের ইকুয়েশনটায় তারপরে কি আমার টি বার করতে দিয়েছে দেখো টি বার করতে দিয়েছে তারপরে আমি লিখতে পারি এই যে ক্যাপিটাল টি টি দ্যাট টেম্পারেচার ইকুয়াল টু 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 রো এফ বাই কে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার কারেক্ট এবার এখানে সবকিছু আমি বসিয়ে দিচ্ছি দেখো সবকিছু আমি বসিয়ে দিচ্ছি রো এর ভ্যালু বলে দিয়েছে জিরো পয়েন্ট নাইন That goes 0.917 into 80 divided by 2 into 0 0.005 into 2949 into 10.1 whole square minus 10 whole square. It approximately 50. See. 50. Exactly.

তোমার বাতাস বইছে তার জন্য তোমার কিভাবে যাচ্ছে সেই কনভেকশন এর সেই জিনিসপত্র গুলো বইতে এই দেওয়া আছে আমি কিছু অন্য এক্সাম্পল দেব যেটা তোমাদের লাগবে দেখো যেটা তোমাদের ভালো লাগবে হেডিং দাও কনভেকশন পুরোটাই থিওরিটিক্যাল কোনো ম্যাথমেটিক্যাল এর কোনো গল্প নেই পুরোটাই থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যালের এর কোনো গল্প নেই লক্ষ্য করো পুরোটাই কোথায় গেল কোথায় গেলো ইয়াস এই যে একটা ফ্যানের এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে দুটো এক্সাম্পল দিয়েছিলাম একটা চকলেটের একটা ফ্যানের তাই না একটা চকলেটের একটা ফ্যানের আচ্ছা এবার এইটাকে আমি একটু লেখানোর চেষ্টা করছি আমি নিজেই লিখছি তোমরা বুঝতে পারবে ভেবে দেখো আচ্ছা কনভেকশন কনভেকশন ঠিক আছে ফার্স্ট পয়েন্ট পয়েন্ট ইন্টারেস্টিং আমি যেটা পড়াবো সেটা ইন্টারেস্টিং হবে নর্মাল বইতে যে কনভেকশন আছে দেখবে খুব বোরিং জিনিসপত্র আছে দেখো সেটা হচ্ছে ফার্স্ট এটা মিডিয়াম রিকোয়ার্ড রিকোয়ার্ড কি নয়

এনার্জি একই তো জিনিস এনার্জি ইজ ট্রান্সমিটেড ট্রান্সমিটেড বাই একচুয়াল মোশন অফ হিটেড পার্টিকল একচুয়াল মোশন অফ হিটেড পার্টিকল কারে বোঝাতে পারলাম আচ্ছা এইবারে ভালো করে শোনো কনভেকশন দু রকমের হয় একটা হচ্ছে ন্যাচারাল হচ্ছে ফোর্স ডেফিনেশন ফেফিনেশন তো আমাদের নেই জাস্ট আমি তবু বলে দিচ্ছি কি জন্য ভালো করে শোনো এটা হচ্ছে ভালো করে শোনো এই কনভেকশনটা কনভেকশনটা হয় ডিউ টু ডিউ টু ডিফারেন্স ইন ডেনসিটি সব বলবো আচ্ছা আর ফোর্স কনভেকশনটা হয় ইফ হিটেড মেটেরিয়াল ইজ ফোর্সড ইফ দা হিটেড মেটেরিয়াল ইজ ফোর্সড এবারে দেখো দুটো এক্সাম্পল দেখো দুটোই বুঝে যাবে ন্যাচারাল কনভেকশন আর তোমার ফোর্স কনভেকশন একটা কন্টেনার আছে এই কন্টেনারের এখান থেকে আমি হিট দিচ্ছি এটা ওয়াটার আছে খুব ভালো করে শুনবে খুব ভালো করে শুনবে এই ওয়াটারের এর সাথে যে লেয়ারটা এর সাথে যে লেয়ারটা প্রথমে এই লেয়ারটা যে এই লেয়ারটার কথা বলছি দেখাই তাহলে বুঝতে পারবে এই লেয়ারটা এটা টেম্পারেচার বাড়বে কি বাড়বে না বলো যদি টেম্পারেচার বাড়ে তাহলে ওইখানে যে লিকুইডটা জাস্ট ওইটুকু যেটুকুতে হিট পড়েছে তার ভলিউম বাড়বে কি বাড়বে না আচ্ছা যদি ভলিউম বাড়ে তাহলে তার ডেন্সিটি বাড়বে কি বাড়বে না

হিট করবে এবারে ওপরের যে ওয়াটার পার্টিকেল গুলো সেগুলোর ডেনসিটি বেশি না কম বেশি এগুলো নিচে আসবে আবার হিটেড হবে আবার উপরে যাবে তার মানে পুরো জলটা গরম হচ্ছে কোন প্রসেসে হ্যালো কোন প্রসেসে কনভেকশন কনভেকশন আচ্ছা এটা কি বোঝা গেছে সিম্পল একটা ইয়ে আচ্ছা এবারে একটা কথা বলো এই যে ওয়াটার পার্টিকেল গুলো উপরে যাচ্ছে

freely falling leaf freely falling leaf এর g koto zero freely falling leaf ঠিক আছে freely falling leaf মানে freely মানে leaf কার তোমার ইয়ে আচ্ছা না না জিরো লিখ লিখবো না তাহলে তোমাদের কনফিউশন হয়ে যাবে এটা যখন আমরা বাউন্সি পড়বো না ভালো করে শোনো বাউন্সি পড়বো ফ্রিলি ফলিং লিফ্ট মানে ধরো এটা একটা লিফট আছে এই লিফ্টটা নিচে পড়ছে আর এর মধ্যে একটা কন্টেনার আছে এই কন্টেইনারের উপরে বাউয়েন্সি ফোর্সটা জিরো হয়ে যায় সেটা আমরা পড়ব বাউয়েন্সিতে গিয়ে বলো তো বাউয়েন্সি ফোর্সটা জিরো হয়ে গেলে বায়োয়েন্সি ফোর্সটা জিরো হয়ে গেলে ফ্রিলি ফলিং লিফটের মধ্যে কনভেকশন পসিবল না ভেরি গুড না না ভেরি গুড কনভেকশন আচ্ছা আরেকটা জায়গা স্যাটেলাইট 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 স্যাটেলাইটে জি জিরো মানে ওখানেও বাউয়েন্সি নাই স্যাটেলাইট

তার মানে ন্যাচারাল কনভেকশন ন্যাচারাল কনভেকশন যেখানে বাভেন্সি জিরো সেখানে হবে না কেন ন্যাচারাল কনভেকশন হয় ডিউ টু ডিউ টু ডিফারেন্স ইন ডেনসিটি এন্ড বাভেন্ট ফোর্স বি ফোর্স ওকে বোঝাতে পেরেছি হ্যাঁ চলো আর গো বলো ইউ রেজ योर হ্যান্ড

শুনতে পেলাম না ভাই আপনি ডাইরেক্ট মাউস দিয়ে আঁকে না 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 পেন ট্যাবলেট পেন ট্যাবলেট ও আচ্ছা নো মাউস দিয়ে আঁকা সম্ভব আঁকা যায় না মাউস দিয়ে এটা আঁকতে গেলে মাউস হয়ে যাবে দেখো দেখো এইখানে এই 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 স্ট্রাকচারটা বুঝতে পেরেছো এই স্ট্রাকচারে না পুরোটাই ওয়াটার আছে খুব ভালো করে শোনো এটা এক্সপেরিমেন্টালি এক্সপেরিমেন্টালি করা হয় এইবারে আমি এইখানে আগুন জ্বালিয়েছি এইখানে যদি আগুন জ্বালাই তাহলে কি হবে বলতো সেম ভাবে এই যে এই যে ওয়াটারটা এখানে যে ওয়াটারটা সে ওপরে উঠবে তাই না ওপরে উঠবে তাই না এই ওপরে উঠে ও কি করবে এই ওপরের ওয়াটার গুলোকে হিট করবে হলো এই ওপরের ওয়াটার গুলোকে হিট করবে তাই তো করবে ওকে এবারে শোনো আইডিয়ালি আইডিয়ালি এই ওয়াটার পার্টিকেল গুলো একদম স্ট্রেট যাবে কি বললাম এই ওয়াটার পার্টিকেল গুলো একদম স্ট্রেট যাবে এ কোনোভাবেই এই দিকে দেখবে না বা এই দিকে দেখবে না তাহলে বলো তো চেম্বার বি ইভেন ইফ ইট ইস কানেক্টেড এটা চেম্বার এ চেম্বার বি কখনো হিটেড হবে না গেরে না হবে না চেম্বার বি হবে না এবার আমি কি করছি শোনো আমি এইখানে একটা এইখানে একটা পাম্প লাগাচ্ছি পাম্প যে কি করবে এই ওয়াটার গুলোকে টেনে এইদিকে আনবে এইদিকে এ চেম্বার এর ওয়াটার গুলোকে টেনে এইদিকে আনবে যদি এই ওয়াটার গুলো এনে টেনে এদিকে আনে দেখো এই ওয়াটারগুলো টেনে এদিকে আনে তাহলে ভেবে দেখো ওহো কোথায় গেল টেনে এদিকে আনে তাহলে এই ওয়াটারগুলো ওপরে গিয়ে একে গরম করবে না এই লেয়ারটাকে গরম করবে না তার মানে চেম্বার বি কে গরম করার জন্য আমাকে বাইরে থেকে একটা ফোর্স দিয়ে এই ওয়াটারগুলোকে আনতে হচ্ছে না পুশ করতে হচ্ছে करेक्ट তাহলে এটা কিসের एग्जांपल ফোর্স 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 কনভেকশন ফোর্সড কনভেকশন আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা এই আমাদের কনভেকশন শেষ হয়ে গেছে এবার আমি তোমাদের তিনটে কোয়েশ্চেন করব এবং এই তিনটে টিপিক্যাল কোয়েশ্চেনের আমি উত্তর দেব তোমাদের আমি তিনটে কোয়েশ্চেন করব এই তিনটে টিপিক্যাল কোয়েশ্চেনের উত্তর দেব তারপরে আমার ইয়ে শেষ হয়ে যাবে ইট উইল টেক হার্ডলি ফাইভ মিনিটস শোনো সেটা হচ্ছে ফার্স্ট ফাস্ট আমাকে বলতে পারবে ন্যাচারাল কন মানে নেচারে নেচারে নেচারের কোন এক্সাম্পল বলতে পারবে ফোর্স কনভেকশনের মানে ফোর্স কনভেকশনে কি হচ্ছে ভেবে দেখো হিটেড পার্টিকেল গুলোকে ওকে আলাদা করে কি করতে হচ্ছে ইনস্ট্যান্ট হিটিং অফ ওয়াটার হতে পারে না 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 সেটা তো তোমার হ্যাঁ হ্যাঁ স্টর্ম ফর্মেশন মানে যখন ওই খুব হাই টেম্পারেচার প্লেস থেকে খুব মানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি হলে তাহলে ওই খুব স্ট্রং উইন্ডস করে সেটা কি আচ্ছা আমি তোমাদের একটা স্টোরি বলছি স্টোরিটা শোনো সেটা হচ্ছে হার্ট আচ্ছা হার্টের কাজ কি পাম্প করা ব্লাড পাম্প ব্লাড ব্লাড পাম্প ব্লাড পাম্প করা ভেরি গুড আচ্ছা ও কি করে ও ফ্রেশ ব্লাডটাকে পাম্প করে না আহ মানে পিউরিফাইড ব্লাডকে পাম্প করে না কি বলবো আহ ইমপিওর ব্লাডকে পাম্প করে পিউরিফাইড কারো পাম্প করে দিয়েছে একবার এ পাম্প করার পরে আমাদের পুরো শরীর দিয়ে ওই ফ্লা ব্লাডটা ফ্লো হচ্ছে হম সেই যখন শরীর দিয়ে ফ্লো হচ্ছে সেই ফ্লো হওয়ার ফলে সেই ব্লাড থেকে কিছু এনার্জি বেরিয়ে যাচ্ছে হুম সেই এনার্জি বেরিয়ে গেলে ওই ব্লাডের টেম্পারেচার ব্লাডের টেম্পারেচার দু ডিগ্রি কমে যায় তার মানে হাট থেকে বেরিয়ে যখন আবার এখানে কততে হলো থার্টি দুটো কাজ ও কি করবে এই দুই ডিগ্রিটাকে বাড়াবে কি করবে এই দুই ডিগ্রিটাকে বাড়াবে তারপরে কি করবে তারপরে পাম্প করবে তাই হ্যাঁ দাইতো তো সেটাই হচ্ছে ফোর্স কনভেকশন কিวะ কিวะ হাত তুলেছো বলো এখানে ফোর্সের ব্যাপারটা কোথায় হচ্ছে মানে কি যদি তোমার তো হিট তাই ব্লাডটা আসে সে কি নিজে থেকে যেতে পারে হার্টে ভাল বাসে না সে দব 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 করছে না সিস্টোল ডায়াস্টোল হ্যাঁ রাইট আরে ভাই বুঝে भी कुछ आता hmm. है বুঝতে পেরেছো তার মানে

এটা ন্যাচারাল কনভেকশন আচ্ছা পাখা চলারটাকে এই যে যেটা হট এয়ার ইগিয়েকে যেটা পাখা ঘুরিয়ে চেঞ্জ করছে যেটা কি সেটা কি ন্যাচারাল না না ওটা 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 ন্যাচারাল না ওটা ফোর্স কনভেকশন আচ্ছা আচ্ছা আমার সেকেন্ড एग्जांपल সেকেন্ড एग्जांपल বা সেকেন্ড কোশ্চেন আরে বাবা আজকে তো বেঁকে যাচ্ছে কেন এই একটা কন্টেনার আছে এই কন্টেনারে ওয়াটার আছে আমি এই ওয়াটারটা ধরো দশ ডিগ্রিতে পঞ্চাশ ডিগ্রিতে আছে কারেক্ট আমি এটাকে কুল করতে চাই তাহলে উপর থেকে কুলিং করব না নিচের থেকে কুলিং করব বলো তো কুলিং সবসময় উপর থেকে হবে নট নিচের থেকে কেন

কেন দেওয়া থাকে কেন ভালো করে শোনো এবার কি এবার দেখো এর মধ্যে যদি এয়ার থাকতো এয়ারের একটা কে আছে কন্ডাকটিভিটি আর কটনের একটা কে আছে কন্ডাক্টিভিটি থার্মাল কন্ডাকটিভিটি ঠিক আছে এইবারে কটনের কন্ডাক্টিভিটি এয়ারের কন্ডাকটিভিটি থেকে বেশি বু এর মধ্যে কটন দেওয়া হয় কেন যদি শুধু এয়ার থাকতো তাহলে কি প্রবলেম হতো আর শুধু কটন কটন থাকলে কি কি প্রবলেম সুবিধা হচ্ছে ঠান্ডাটাকে বাইরে বেরোতে দেয় না সেটা তো কিন্তু কেন আচ্ছা শোনো ভালো করে লাস্ট আনসার আমি দিয়ে দিচ্ছি ভালো করে শোনো ধরো শুধু এয়ার আছে দেখো শুধু এয়ার আছে তালে কি হবে ভালো করে শোনো এই যে এই যে পার্টিকল বাইরে তো টেম্পারেচার অনেক বেশি ভেতরে ধরো টি ইনসাইড আর টি আউটসাইড টি আউটসাইড অনেক বেশি টি ইনসাইড থেকে আর ভেতরে ধরো কোন একটা ঠান্ডা ওষুধ যাচ্ছে আমার এটাকে টি এই করে রাখতে হবে এবার দেখো এই কন্টেনারের সাথে এইখানে যে পার্টিকল গুলো এই টি নটের এর কন্ট্যাক্টে যখন আসবে সেটা হিটেড হবে হিটেড হবে ধরো এই যে হিটেড হবে হিটেড হলে ওপরে যাবে ওপরে গিয়ে এই এই সারফেসটাকে হিট করবে এই সারফেসটাকে হিট করা মানেই তো এই টি ভেতরের জিনিসটাকে হিট করা কিন্তু আমি যদি এখানে কটন দিয়ে দিই তাহলে এই যে যে পার্টিকেলটা এখানে হিটেড হয়েছে সে কটনটাকে হিট করবে ওই পাশে যেতে পারছে না কটনের পরে আটকে যাচ্ছে চলে আসছে পরের জন্য জন্য ও কটনের পরের জন্য ওটা আটকে যাচ্ছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো সেই কারণে ওকে ওকে আরে যদি এখানটায় অ্যাকচুয়ালি কি হয়

because it was 32 at 11 o'clock and now it is 24 if another 10 minutes i can i i i i move on it will reduce to negative so i am just uh, at joining over here okay thank you thank you sir okay chalo next din amra radiation shuru korbo ebong ek din ei radiation shesh korbo total charte main jinish ache radiation is one day game okay next din radiation one day game hobe radiation kore ki heat shesh hobe heat one shesh korbo tar pore ami abar আ মেকানিক্স মেকানিক শুরু করে মেকানিক্স টপগুলো করে গিয়ে আবার শেষে গিয়ে হিট করব ইউ গেট আ डिफरेंट फ्लेভার অন হিট হ্যাঁ ওকে চলো কিন্তু তোমরা সবাই কিন্তু এটা দেখবে আর সার্কুলার মোশন সার্কুলার ডায়নামিক্স ফ্রিকশন নিউটনের ল মেইনলি আবার পরীক্ষা আছে কবে কবে 26 এ ভাই এগুলো তো সব আমাদের एग्जाम কোঅর্ডিনেট যে কোঅর্ডিনেটর জানে দেখেছিলাম হতে পারে